আপনি এমনি একটু ইন্ট্রোডাকশন দিতে পারেন আজকে ফিডব্যাক ফর্ম সম্পর্কে এবং ওই ফিডব্যাক টুল সম্পর্কে কিছু বলবেন। লাওয়ান লোতি আজকে আমাদের দ্বিতীয় দিনের অধিবেশন আমরা শুরু করছি। আমাদের এই ওয়েবিনারের কাজের আজকে দ্বিতীয় এবং শেষ দিন। তো আমাদের আজকের যিনি প্রথম বক্তা ডক্টর সব্যসাচী চট্টোপাধ্যায়, তার একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, উনি আসছেন। তার আগে আমরা কতগুলো অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে, গতকালে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যে সার্টিফিকেট দেবো দুটো স্তরে দেওয়া হচ্ছে। একটা শুধু পার্টিসিপেন্ট করেছেন যারা, আর একটা হচ্ছে যারা পেপার প্রেজেন্ট করছেন। আজকে আমাদের 7টা পেপার আছে এবং পেপার প্রেজেন্টেশনের দায়িত্ব সময় ওইখানে চেয়ার করবেন আমাদের ডিপার্টমেন্টের বাণী পটুয়া, অধ্যাপক বাণী পটুয়া, তিনি চেয়ার করবেন আমাদের। তারপরে আমাদের যেটা আছে, আমাদের ফিডব্যাক ফর্মটা আমরা নিশ্চয়ই দিয়ে দেওয়া হচ্ছে আমাদের। আর যেটুকু অসুবিধে বা সুবিধা হচ্ছে, ফার্স্ট টাইম আমার পক্ষে তো এটা একদম প্রথম অবস্থা, যেটা আমি গতকালকে বলেছিলাম যে কিছুতেই কিছু বন্ধ করা যাবে না এই একটা অদ্ভুত সিচুয়েশনে। সেই কারণে খানিকটা বাধ্য চ্যালেঞ্জ নিয়েই যে পড়াশোনার চর্চাটা আমরা বন্ধ করব না, অন্তত একটু আধটু কিছু করি, সেই জন্য এইরকম একটা যে আমি অপরাজিতা ধরকে, ডক্টর অপরাজিতা ধরকে দেখতে পাচ্ছি, তিনি অলরেডি এসে গেছেন। তো সেই কারণে আমাদের এই প্রচেষ্টা, সব কাজে যদি ভুল ত্রুটি থাকে ফলে আপনারা নিশ্চয়ই এই টেকনিক্যাল সমস্যাটা, আমাদের সেমিনার কমিটি তারা যে পরিশ্রম করছে, মানে আমি তো সামনে আর তারা পেছন থেকে, আর আমার ডিপার্টমেন্ট তারা পেছন থেকে, তার সঙ্গে প্রিন্সিপাল, তার সঙ্গে প্রেসিডেন্ট, তার সঙ্গে অন্যান্য লোকজন, তারা সবাই মিলে এতটাই অ্যাসিস্ট করছে, না হলে আমাদের পক্ষে এত দুদিনে চারজন স্পিকার, পেপার প্রেজেন্টেশন, এত কিছু কোয়েশ্চেন অ্যান্সারের স্কোপ রাখা, এত কিছু করা সম্ভবপর হতো না। আমি পরে যখন ধন্যবাদ দেবই অফিসিয়ালি তখন তো দেবই, এরা আমার সবাই ছোট, অনেকটাই জুনিয়র আমার, মানে অনেক সিনিয়র আমি অনেক, আপনাদের তাদের এটা না পেলে, সাপোর্ট না পেলে আমার পক্ষে এখানে বসা সম্ভব হতো না। আমি শুরু করতে পারবো মনে হচ্ছে, ডক্টর সব্যসাচী চ্যাটার্জি মনে হচ্ছে উনি জয়েন করেছেন। সব্যসাচী বাবু এসছেন কি আপনি? মনে হচ্ছে তো এসছেন, থ্যাংক ইউ দিলেন তো বাবু। ঠিক আছে, এসে গেছে, তাহলে তাহলে আমি আমার প্রথম যিনি বক্তা আজকে সেমিনারে, ডক্টর সব্যসাচী চট্টোপাধ্যায়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, তার তিনি বলবেন আমাদের। আর তার বলার বিষয় হচ্ছে, আমি দেখে নিই একটুখানি, তিনি যেটা পাঠিয়েছেন, প্রায়োরাইজিং পাবলিক হেলথ ইন দ্য প্যান্ডেমিক পিরিয়ড, এটার উপর বলবেন। তো ওনার সম্পর্কে যে বায়োগ্রাফি বায়োডেটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে উনি ওনার পিএইচডি করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 2005 এবং তার পিএইচডি পাবলিক পিএইচডি বিষয় ছিল হিস্টোরিক্যাল স্টাডি অফ দ্য সায়েন্স মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল 1947-1997। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করার পরে তিনি নিউ মানিকপুর কলেজের ইতিহাসের অধ্যাপক ছিলেন এবং তিনি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত,
বিশেষ করে বর্তমানে তিনি হিস্ট্রি অফ মেডিসিন, হিস্টোরি অফ গ্রাফি অফ স্টেম, হিস্ট্রি অফ মাল্টি ডাইমেনশনাল সায়েন্স অ্যান্ড হেলথ মুভমেন্ট, কন্টেম্পোরারি হিস্ট্রি অফ সেকুলার সায়েন্টিফিক কালচার অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এইসবের উপরে তিনি বিশেষত এই মুহূর্তে রিসার্চের কাজ চালিয়ে যাচ্ছেন। তার ইন্টারেস্ট হচ্ছে সেটা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড মেডিসিন এবং কমিউনিকেশন, এডুকেশন, কালচার, উইমেন, লেবার, কন্টেম্পোরারি হিস্ট্রি, এগুলোর উপর তার বিশেষ আকর্ষণ। তিনি অন্তত ছজন স্কলারকে পিএইচডি করিয়েছেন এবং তিনি বিভিন্ন জায়গায় মোস্ট রিসেন্ট পাস্টে বিভিন্ন জায়গায় বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছেন, অজয় হোম মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন, বসুন্ধরা অ্যাওয়ার্ড পেয়েছেন, ডক্টর গোপাল চট্টোপাধ্যায় স্টেট সায়েন্স অ্যাওয়ার্ড ফর পপুলেশন সায়েন্স সেই অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রচুর কাজের সঙ্গে আমরা এমনিতেই আমরা যারা একটু আধটু ইতিহাস পড়ি ডক্টর সব্যসাচী চট্টোপাধ্যায় নামের সঙ্গে পরিচিত, ফলে তিনি বিভিন্ন কাজের সাথে এখনো পর্যন্ত যুক্ত এবং বিভিন্ন জায়গায় যেমন আমি দেখতে পাচ্ছি মেম্বার অফ ইউজি বোর্ড অফ স্টাডিজ ইন হিস্ট্রি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাডভাইসারি কমিটি অফ হিস্ট্রি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে বিভিন্ন কমিটিতে তিনি মেম্বার, প্রচুর জার্নালের সঙ্গে যুক্ত, বিজ্ঞান ও গণ আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত, পশ্চিমবঙ্গ বাংলা ভাষা বিজ্ঞানের ইতিহাস চর্চা তার একটা বই আছে, ইতিহাস প্রবন্ধ মালা আছে। ফলে এরকম একজন ব্যক্তিকে আমরা আমাদের মধ্যে পেয়ে আর এই যে বিষয়ের উপর তিনি বলবেন তাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সব্যসাচী চট্টোপাধ্যায়। তার বলা শুরু করবেন এখনই, আপনারা প্লিজ আপনাদের মাইক্রোফোন দিয়ে অফ করে রাখবেন, ডক্টর সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি বলতে শুরু করবেন। অনেক ধন্যবাদ অধ্যাপক দেবযানী ভট্টাচার্য যে পরিচয় আমার দিলেন, সেই পরিচয়তেই করছে আমাকে। মূলত আমার কাজ বিষয় করছি এই মুহূর্তে সেটা হচ্ছে জনস্বাস্থ্য নিয়ে, জনস্বাস্থ্য আন্দোলন। আজকে আমি সেই নিয়েই বলবো। বলার শুরু করার আগে ধন্যবাদ জানাবো চেচুনা জেনারেল মহাবিদ্যালয় কলেজ কর্তৃপক্ষকে, মাননীয় অধ্যক্ষ, দেশ বিভাগের সহকর্মীবৃন্দ এবং অবশ্যই আমার সহবক্তা আমার যাদবপুরের অনুজ অপরাজিতা। প্রত্যেককে সম্ভাষণ জানিয়ে আমি এবার মূল বিষয়ে আসছি। আর এখানে যারা দেখছি আমার শ্রোতা বা দর্শক অনেকেই আমার বন্ধু, সহকর্মী এবং ছাত্ররা। এই আলোচনা সভা নানা রকম বিষয়ের সমাহার দেখলাম। আমার মনে হয়েছিল যেহেতু এইরকম সময় হচ্ছে হয়তো একটা প্রাসঙ্গিকতা রাখা দরকার এবং সেজন্যই আমি এমন একটা বিষয় বেছে নিলাম যেটা মনে হলো যে এই অতিমারির সময় অত্যন্ত প্রাসঙ্গিক। আমার মনে হলো যে জনস্বাস্থ্যর ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার কথা বলা দরকার ঠিক এই সময়। কেন এই সময় বলছি? অন্য সময় কি জনস্বাস্থ্য নিয়ে আমরা ভাববো না? নিশ্চয়ই ভাববো, কিন্তু খেয়াল করে দেখুন গত 5-6 মাস ধরে যদি খবরের কাগজের পাতা উল্টন, যদি দূরদর্শন বিভিন্ন চ্যানেল এবং আকাশবাণী তারও বিভিন্ন চ্যানেল যদি আপনারা শোনেন, তাহলে দেখবেন খবরের যে বিভিন্ন অনুষ্ঠান হয় একেবারেই সংবাদ প্রবাহ জাতীয় অনুষ্ঠান, যাকে আমরা এক কথায় বলতে পারি খবরের বিষয় এবং তাই সংক্রান্ত দৃষ্টিভঙ্গির বিষয়, সেই সব ক্ষেত্রে রোজকার যে অভিজ্ঞতা আমাদের, রাজনীতির খবর, খেলার খবর যেগুলো গুরুত্ব পেয়ে যায়, সেই গুরুত্ব অনেকটাই কমে গেছে সাম্প্রতিককালে। কারণ স্বাস্থ্য। আচ্ছা একটা কথা বলি, মাঝে মাঝে অনেকে প্রেজেন্ট করতে শুরু করে দিচ্ছেন, কোনো সমস্যা নেই, করতেই পারেন, যা খুশি করুন, কিন্তু যারা আমার প্রেজেন্টেশন দেখতে চান তারা আমার, দেখুন দুটো উইন্ডো খোলা আছে গুগল মিটে, আমার প্রেজেন্টেশনের মোড় যে উইন্ডোটা রয়েছে সেইখানে গিয়ে ক্লিক করুন, একটা পিনের ছবি দেওয়া আছে, সেই পিনটা ক্লিক করলে শুধুমাত্র আমার প্রেজেন্টেশনটা দেখতে পাবেন, তাই যে কোনো সমস্যা হবে না, বাদ বাকি প্রেজেন্ট কেউ করলেও কোনো রকম ব্যাঘাত ঘটবে না। যাই কথা বলছিলাম, তাহলে
সাম্প্রতিককালে রাজনীতি খেলা ইত্যাদিকে হারিয়ে দিল স্বাস্থ্যের খবর। আমরা রোজ কিরকম স্বাস্থ্যের পরিস্থিতি খবর নিচ্ছি, কি খবর নিচ্ছি, খবর নিচ্ছে মূলত আজকে কজন করোনা আক্রান্ত হলো আর কজন সুস্থ। হিসেবটা ছিল শুধু করোনা আক্রান্ত হওয়ার হিসেব, তার মধ্যেও আবার তফাত আছে। পশ্চিমবঙ্গে কজন আক্রান্ত হলো, আমার জেলায় কজন আক্রান্ত হলো এবং আমার দেশে কজন আক্রান্ত হলো, সারা পৃথিবীতে কজন আক্রান্ত হলো। সাম্প্রতিককালে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে বা একটু আগেই বলা হচ্ছে কজন সুস্থ হয়ে উঠলেন। ফলে এইরকম বেশি মানুষ মারা যাচ্ছেন একটা জায়গায় নয়, সারা বিশ্বজুড়েই মারা যাচ্ছেন। এইরকম একটা সময় আমরা যখন কথা বলছি তখন স্বাস্থ্যের কথা বলতেই হবে। স্বাস্থ্যের কথা বলতে গেলে কোন স্বাস্থ্যের কথা বলবো আমরা? আমরা কাগজ খুললে সাম্প্রতিক দেখতে পাচ্ছি আর কোনো ভয় নেই, ভ্যাকসিন এসে গেছে। রাশিয়া এই কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে এবং তা নাকি প্রয়োগ করা শুরু হয়ে গেছে অতএ আর কোভিড-19 আক্রান্ত হওয়ার ভয় নেই এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি ভয় নেই? সত্যি কি এই ভ্যাকসিন কার্যকর হবে? বিশেষজ্ঞরা বলছেন রোগ মুক্তি নিশ্চয়ই চাই কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। আসলে শরীরের ব্যাপারটাই তাই। আমরা যখন এই আলোচনায় আরো বিশদে ঢুকবো, আরো গভীরে ঢুকবো, তখন বলবো যে আমাদের অনেক কিছু তাড়াতাড়ি জানতে হয়, করতে হয় বটে, কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। এবং সেখানে কেউ কেউ বলছেন যে রাশিয়ার করোনা ভ্যাকসিন হিউম্যান ট্রায়ালের সবচেয়ে জরুরি যে ধাপ, তৃতীয় ধাপ বলা হয়, সেটাই পার হয়নি। কাজেই শুধু চাপ দিয়ে যদি একটার পর একটা ধাপ বাদ দিই তাহলে কিন্তু আমাদের মাফ করবে না আমাদের শরীর, মাফ করবে না আমাদের ভবিষ্যৎ। কাজে চাপ দিয়ে কোনো ধাপকে এড়িয়ে যাওয়া বোধহয় চলবে না, ধাপে ধাপে এগোতে হবে। এবং সে ধাপে ধাপে যদি এগোতে হয় আমি বলবো অসুখ করার পর ওষুধ খাওয়ার গল্পের আগে অসুখ হওয়াটাকে আটকানো, সেটাই আমার প্রথম উদ্দেশ্য হওয়া উচিত, আর সেই কাজটাই করে জনস্বাস্থ্য। আমাদের নানা রকম ভুল ধারণা কাজ করে নানান ধরনের, এই ভুল ধারণা ক্রমশ বাড়ছে, বেড়েই চলেছে এবং বাড়ছে এই অতিমারির সময়তেও। যে কোনো সমস্যার সময়তেই আমরা দেখি গোলমালটা বেশি হয়, অর্থাৎ যখন কোনো একটা গোলমেলের সময় আসে তখন এই ভুল ধারণাগুলো গোলমালটা আরো বাড়িয়ে তোলে। যার জন্যই আমরা কোভিড-19 বলে চলেছি করোনা। করোনার মধ্যে একটা ভাইরাস হচ্ছে কোভিড-19, খেয়াল করে দেখুন। আমি বারবারই বলার চেষ্টা করি, অনেকেই বলছেন সেটা হচ্ছে করোনা ভাইরাস ব্যাপারটা আগেও নতুন কিছু নয়। আমাদের যে সাধারণ সর্দি কাশি হয়, জর্জারি হয়, তার জন্য এই সমস্ত ভাইরাস দায়ী, তাদের মধ্যেই করোনা ভাইরাস পড়ে। এবং সত্যি কথা বলতে কি, এরকম যত ভাইরাস রয়েছে আমাদের ঠান্ডা লাগা সর্দি কাশি হওয়ার জন্য দায়ী, তার প্রথম দায়ী ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস, দ্বিতীয়টাই করোনা ভাইরাস। তাই করোনা আক্রান্ত যে বলছি কথাটা আমরা, খুব কিছু মানে হচ্ছে না কথাটা, কারণ করোনা ভাইরাস এই কোভিড-19 আগেও ছিল, পরেও থাকবে। কোভিড-19 সালে কেন আমরা বলছি যে এইটা একটা অভিনব করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস বলা হচ্ছে, যেটা এখন আমরা আটকাতে পারছি না এবং যেটা দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও সাম্প্রতিক কালে যা তথ্য পাল্টে যাচ্ছে বারবার, তা আমিও বলছি, মানে সবটা যে ভুল তথ্য জানার দায় আমাদের তা নয়, তথ্য যেখান থেকে আসছে সেখান থেকেও নানা রকম তথ্য বদল ঘটে যাচ্ছে। কিন্তু যে বদলটা ঘটছে না সেটা তো আমাদের জানতেই হবে। এটা আমরা বলতে চাই যে কোভিড-19 সম্পর্কে কথাবার্তা, করোনা সম্পর্কে নয়। কোভিড-19 করোনার একটা অংশ মাত্র, এক ধরনের করোনা ভাইরাস, কিন্তু সেটাই একমাত্র করোনা ভাইরাস নয়। ফলে আমরা একটা অতিমারি মহামারীর কথা বলছি। আমরা সবাই জানি এপিডেমিক এর বাংলা হচ্ছে মহামারী,
সেটা একটা জায়গায় হয়, অর্থাৎ এক জায়গায় মৃত্যু হার সাধারণত যা, তার থেকে যদি মৃত্যু হার বেশি হয়ে যায় তবে আমরা তাকে বলছি সেই জায়গাটায় মহামারী দেখা দিয়েছে, মড়ক দেখা দিয়েছে। আর অতিমারী হচ্ছে সে মৃত্যু হার নির্দিষ্ট একটা জায়গায় নয়, অনেক জায়গায় যখন ছড়িয়ে পড়ে তাকে আমরা বলছি মহামারী, তাকে অতিমারী, অর্থাৎ মহামারী এপিডেমিক, অতিমারী প্যান্ডেমিক। কিন্তু আমি যেটা বেশি কথা বলছিলাম গোড়ায়, যে এই মহামারী অতিমারীর সময় যাকে আমি শিরোনামে বলেছিলাম প্যান্ডেমিক পিরিয়ড, সেই সময় আর একটা ডেমিক যেন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, ইনফোডেমিক, তথ্যমারী। এবং এই তথ্যমারীর সব তথ্যই যে খুব কার্যকর এমনটা নয়, অনেক তথ্যই বেশ বিপজ্জনক, ক্ষতিকর, আমাদের ভুল পথে চালিত করে দিচ্ছে এমনটাও কিন্তু মনে রাখতে হবে। এবং যার জন্য আমরা দেখছি কাগজে দেখা বেরোচ্ছে যে হাতে হাত ধরে দুই মারি, একদিকে অতিমারি আর একদিকে তথ্যমারি। এবং সেজন্য বলা হচ্ছে গুজবের সংক্রমণ ঠেকানোর কথা। সত্যি কথা বলতে কি, যে জনস্বাস্থ্যের কথা আমি বলতে চলেছি বা বলে চলেছি, সেই জনস্বাস্থ্য প্রথম ধাপটা হচ্ছে জনসাধারণকে স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া, তাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সম্পর্কে অবহিত করা, সেটাই হচ্ছে প্রথম কাজ। কাজে গুজব আটকানো, যাকে আমরা প্রতিরোধের কথা বলছি, আমরা সবাই জানি রোগ আটকানোর পদ্ধতি দুটো, একটা হচ্ছে রোগ প্রতিকার আর একটা হচ্ছে রোগ প্রতিরোধ। এখন অসুখ করলে তবেই তো আমি প্রতিকারের কথা বলব, অসুখ তো করেনি, আমরা সবাই তো কোভিড-19 আক্রান্ত হইনি। এখন হয়তো আমাদের পরিচিত কেউ না কেউ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ আক্রান্ত হয়েছেন, কিন্তু যারা আক্রান্ত হয়নি তাদের লক্ষ্য হচ্ছে যাতে আক্রান্ত না হই তার জন্য চেষ্টা করা, এবং সেই চেষ্টাটাই আমরা করে চলেছি। এবং সেই চেষ্টার প্রথম ধাপ বোধ হয় নানা রকম গুজবের সংক্রমণকে ঠেকানো, গুজবকে প্রতিহত করা। এবং এই গুজবের মূল উৎস কিন্তু আমাদের হাতে ধরা যে স্মার্টফোন, যে স্মার্টফোনে সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে একের পর এক খবর, খবর কিনা জানি না, সত্যিকারের খবর কিনা তাও বলতে পারবো না, একের পর এক গুজব আমাদের কাছে আসছে, এবং আমরাও কাল বিলম্ব না করে সেগুলো আবার আমাদের পরিচিতদের ফরওয়ার্ড করে চলেছি, ভাবছিও না এটা ফরওয়ার্ড করছি সেটা আদৌ ঠিক খবর। তাই প্রথম কাজ জনস্বাস্থ্যের প্রথম কাজ হচ্ছে জনসাধারণকে অবহিত করা, আমার শরীর আমার অসুখ সে সম্পর্কে আমাকে জানতে হবে, প্রাথমিক ধারণা থাকতে হবে শরীর স্বাস্থ্য সম্পর্কে। আর যদি কেউ বলে যে কান নিয়ে গেছে চিলে, তখনই চিলের পেছনে না দৌড়ে আমার কানে হাত দিয়ে দেখতে হবে কানটা আমার শরীরে লাগানো আছে, সত্যি কেউ নিয়ে চলে গেল। ফলে আমার জনস্বাস্থ্যের প্রথম ধাপ হচ্ছে জনসচেতনতা স্বাস্থ্য বিষয়ে। নলেজ বলছি, সত্যি কথা বলতে কি, এইরকম গুজব, ভুল ধারণা, ভুল তথ্য, তাকে প্রতিহত করতে পারে প্রকৃত জ্ঞান। প্রকৃত জ্ঞান কোনটা? প্রকৃত জ্ঞান তার তথ্য পাল্টে যায়। কিরকম উদাহরণ দিয়ে দেখুন, ধরুন আমরা বলছিলাম যে এই সংক্রামক জীবাণুকে যদি আটকাতে হয়, আমাদের শরীরকে যদি বাঁচাতে হয়, তবে আমাকে নিয়ম করে হাত ধুতে হবে। এখন এটা তো তথ্য, আমরা বলছি যে এই কোভিড-19 থেকে বাঁচতে হাত ধুতে হবে। এবার কিভাবে হাত ধোবো? বলা হচ্ছে সাবান দিয়ে হাত ধুতে হবে, অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে সাবান দিয়ে, স্যানিটাইজার ব্যবহার করলে ভালো, তারপর সে স্যানিটাইজার হতে হবে অন্তত 70% অ্যালকোহল যুক্ত, এসব কথা আমরা শুনছি। এখন এই তথ্যগুলো মাঝে মধ্যে পাল্টাতেও পারে, অর্থাৎ কি ধরনের সাবান ব্যবহার করবো ইত্যাদি। কিন্তু যে হাত ধুতে হবে, এটা হচ্ছে মূলগত জ্ঞান। যদি হাত ধোয়াটা আমরা অভ্যেসে নিয়ে আসতে পারি, সে কোভিড-19 কাকুর কি যা করার কথা, তাহলে
আমাদের অনেক অসুখকে আমরা আটকাতে পারবো। সত্যি কথা বলতে কি, আমাদের দেশে শিশু মৃত্যুর একটা বড় কারণ হচ্ছে পেটের অসুখ। আমাদের শিশু মৃত্যুর খুব বড় একটা কারণ পেটের অসুখ, তাকে যদি আটকাতে হয় তবে হাত ধুতে হবে। এখন আমরা শুনছি বটে নানা রকম স্বচ্ছ ভারত নির্মল বাংলা অভিযানের কথা, সে ব্যবস্থা গুরুত্বপূর্ণ বটেই, আমি সে কথায় আসছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হাত ধোয়া, তাই যে আমাদের জ্ঞান যদি হয় হাত ধোয়া, সেই জ্ঞানটা শুধু জ্ঞান হয়ে রাখলে হবে না, তাকে প্রয়োগ করতে হবে। অর্থাৎ জ্ঞান যখন প্রয়োগ করতে পারবো আমরা, তখন সেটা আমাদের প্রজ্ঞায় নিয়ে আসবে, আমাদের উইজডম তৈরি হবে। তাই তথ্য জেনে আমার লাভটা কি, যে তথ্যটা জ্ঞানে রূপান্তরিত না হয়, আর সেই তথ্যটা থেকে জ্ঞানে রূপান্তরিত হওয়ার পর সেই জ্ঞান অনুযায়ী আমি আমার জীবন যাপনের আচরণের পরিবর্তন যদি না ঘটাতে পারি, তাহলে কোনো লাভ নেই সেই জ্ঞানটা আহরণ করে। আমরা সবাই জানছি নানান কথা, নতুন কথা শিখছি, যেমন PPE পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের কথা আমরা কজন জানতাম। এই আমাদের ডাক্তাররা হয়তো ব্যবহার করছে এই ধরনের পোশাক, কিন্তু আমাদের সাধারণ যে মুখোশ ব্যবহার করছি আমরা, মাস্ক বলছি, সেটাও কিন্তু আমাদের ব্যক্তিগত সুরক্ষার একটা সরঞ্জাম। কাজেই রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে আমি বারবার বলছি, জনস্বাস্থ্যের গোড়ার কাজ রোগটা যাতে না হয় তাকে সুনিশ্চিত করা, প্রথম দরকার তথ্য, প্রথম দরকার জ্ঞান, এবং দরকার তাকে প্রয়োগ করা, তার জন্য ব্যক্তিগত সুরক্ষা বলয় তৈরি করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার নানান কথা বলছে, আমরা বিভ্রান্ত হচ্ছে কিছুটা, কারণ আগে যে কথা বলছে পরে সেখান থেকে পাল্টে যাচ্ছে, এমন আমরা হামেশাই দেখছি। কিন্তু যেটা একেবারেই পাল্টাচ্ছে না, সেটা হচ্ছে জীবন যাপনের ক্ষেত্রে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করার কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যা প্রয়োগ করলে আমরা রোগকে আটকাতে পারবো, যা প্রয়োগ করলে আমরা স্বাস্থ্যকে আমাদের নিজের নিয়ন্ত্রণে আনতে পারবো, আমাদের আর ভাবতে হবে না অসুখ নিয়ে। এখন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গবেষণা। গবেষণা কেন করি আমরা স্বাস্থ্য নিয়ে? আপনারা বলবেন গবেষণা করি রোগ প্রতিরোধ করার জন্য নয়, আমি নিরাময়ের জন্য করি। একটু আগে যে কথা বলছিলাম, ভ্যাকসিনের কথা বলছিলাম, নানা রকম ক্লিনিক্যাল ট্রায়ালের কথা বলছিলাম, এবার সেই ক্লিনিক্যাল ট্রায়ালের কথা বলছিলাম, বলার সময় বলছিলাম যে রাশিয়া হয়তো এই ক্লিনিক্যাল ট্রায়ালের অনেক কটা ধাপ পার হয়ে করলেও সব কটা ধাপ পার করেনি। এবং আমরা যে গবেষণার কথা বলছি, সেই গবেষণার মধ্যে অনেক ক্ষেত্রে হয়তো কোনো না কোনো ফাঁক থেকে যাচ্ছে, কিন্তু গবেষণার এই ফাঁক এর কথা তো বলবই, তা বলার আগে প্রথমে যেটা বলবো, আমরা শরীর সংক্রান্ত বিষয়ে বা স্বাস্থ্য বিষয়ে যে গবেষণা করি তাতে মূল গুরুত্ব দিই ওষুধের উপর। ওষুধ, ওষুধ কেন ব্যবহার করি আমরা? ওষুধ মূলত ব্যবহার করি আমরা অসুখ করলে তা সারানোর জন্য, যাকে বলা হয় কিউরেটিভ মেডিসিন, অর্থাৎ নিরাময়মূলক চিকিৎসা। সে ওষুধ কখনো আমরা বড়ি খাই ট্যাবলেট, কখনো খাই ক্যাপসুল, অর্থাৎ একটা ক্যাপের মধ্যে কোনো ওষুধের গোড়া থাকে এবং সেটা আমরা বন্ধ করে রাখি ক্যাপসুলের মধ্যে, ওষুধ খাই। আবার সেটা তরল হিসেবেও খেতে পারি, সেটা আমার ইতিহাসে আমরা সেই মধ্যযুগে আরব যে কথাটা পাই, জোলাপের কথা পাই, মিক্সারের কথা পাই, এখনো আমরা সেগুলো দেখতে পাই যে ক্রমাগত সে অসুখ আটকানোর চেষ্টার জন্য আমরা ওষুধ যতটা না খাই, আমরা ওষুধ খাই মূলত নিরাময়ের জন্য। শুধুমাত্র মুখ দিয়ে ওষুধ খাই এমনটা নয়, আমরা কোনো কোনো ওষুধ ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে ছুঁচ ফুটিয়ে আমার দেহে প্রবেশ করাই, এবং সেটাও চট জলদি নিরাময়ের জন্য। অর্থাৎ দেখুন, আমাদের স্বাস্থ্য সংক্রান্ত ভাবনা অনেকাংশে নিরাময় কেন্দ্রিক, এবং সেটা শুধু আমাদের অভিজ্ঞতা বলে তাই নয়, আমাদের দেশে উপনিবেশিক আমলে একটা স্বাস্থ্য কমিশন তৈরি হয়েছিল, তাকে ভোর কমিটি বলা হয়। এই ভোর কমিটি রিপোর্ট দিয়েছিল 40-এর দশকে
সেখানে দেখা গিয়েছিল যে আমাদের দেশে নিরাময় কেন্দ্রে চিকিৎসাই গুরুত্বপূর্ণ, রোগ প্রতিরোধের চিকিৎসা সেখানে গুরুত্বটা তুলনায় কম দেওয়া হয়, ফলে তারা সুপারিশ করেছিল প্রতিরোধের কথা ভাবতে হবে। কিন্তু আমরা খুব একটা ভাবলেন এমনটা নয়, আমরা পরবর্তী নিরাময়তে বেশি নজর দিতে শুরু করলাম। আমাদের স্বাধীন দেশে প্রথম স্বাস্থ্য নীতি প্রণীত হলো 1983 সালে, এবং সেখানে যে প্রতিরোধে গুরুত্ব দিলাম তাও কিন্তু নয়, কিন্তু প্রতিরোধ খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নিরাময়ের জন্য ওষুধের কথা বলছিলাম, ওষুধ বড়ি ক্যাপসুল ট্যাবলেট ক্যাপসুল ইঞ্জেকশন সব বললাম। আরেকটা নিরাময়ের উপায় আমাদের খুব গুরুত্বপূর্ণ মনে হয় শল্য চিকিৎসা বা সার্জারি, অপারেশন করে বা অস্ত্রোপচার করে নানান গুরুত্বপূর্ণ নিরাময়ের কাজ আমরা করি। আমরা সবাই জানি গলব্লাডারে স্টোন হয়েছে, অপারেশন করে বাদ দিতে হবে। কোন একটা হাড় ভেঙে গেছে, সেটা অস্ত্রোপচার করে হাড়টাকে ঠিক মতো সাজিয়ে দিতে হবে। এই কাজগুলো আমরা জানি, কিন্তু খেয়াল করে দেখুন যা যা বলছি সবটাই কিন্তু নিরাময় কেন্দ্রিক কথা বলছি। কিন্তু স্বাস্থ্যকে শুধু রোগ নিরাময়ের কথাই বলবে তা কিন্তু নয়। জনস্বাস্থ্য মানে শুধু চিকিৎসা নয়, স্বাস্থ্য মানেও শুধু চিকিৎসা নয়, জনস্বাস্থ্য চিকিৎসা নয়। জনস্বাস্থ্যের লক্ষ্য হচ্ছে রোগ প্রতিরোধ করা। প্রতিরোধ কি করে করবো? আপনারা বলেন প্রতিরোধ করার উপায় আছে, উপায় হচ্ছে তার জন্য ওষুধ খাই তো আমরা। আমরা তো নানান অসুখ আটকানোর জন্য ওষুধ খাই। সে ওষুধের মধ্যে আমরা যে টিকা বলি, আমাদের ছোটবেলায় আমাদের সবার শরীরে খুঁজলে একটা টিকার দাগ পাওয়া যায়, আমরা যে বিসিজি টিকা নিতাম ছোটবেলায় এখনো নেওয়া হয়, বা এই ইমিউনাইজেশন প্রোগ্রাম রয়েছে একটা বাচ্চা জন্মানোর পর থেকে তার টিকাকরণের যে কর্মসূচি নিয়েছে রাষ্ট্র তরফ থেকে, সেই সব নিরাময়মূলক কাজ। অর্থাৎ নিরাময় ক্ষেত্রেও ওষুধের একটা ভূমিকা রয়েছে, এবং সে ওষুধ কিছু কিছু ক্ষেত্রে আমার শরীরে ছুঁচ ফুটিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, আর কোনো কোনো ক্ষেত্রে আমরা মুখ দিয়ে ওষুধ খাই, সে কথা পরে বলছি। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে সবটাই যে ওষুধ কেন্দ্রিক এমনটা নয়, যাতে রোগ না হতে পারে তার জন্যও আমাদের ব্যবস্থা রাখতে হবে। এই যে বলছিলাম বারবার হাত ধোয়ার কথা, এখন ভেবে দেখুন এই বারবার হাত ধোয়ার কথা বলছি সেটা আজকে আমি বলতে পারি, আমি একটা ফ্ল্যাটে বাস করি, আমার কল খুললেই বেসিনে জল পড়ে। কিন্তু যাদের জলের যোগানটাই নেই, পানীয় জলটাই ঠিক মতো মিলে না, তাকে যদি আমি বলি বারবার হাত ধোন, তিনি যদি পাল্টা প্রশ্ন করেন জলটা পাবো কোথায় বলতে পারেন? আমি যদি বলি যে দেখুন আসলে জল থেকে নানান রোগ জীবাণু শরীরে প্রবেশ করে, জলটা ফুটিয়ে খাওয়াই ভালো, তিনি যদি বলেন যে দেখুন আমার তো ভাত ফোটানোর জ্বালানিটুকুই জোগাড় হয় না, আমি জল ফোটানোর জন্য জ্বালানি পাবো কোথেকে? ফলে এই কথাগুলোর মধ্যেও নানান রকম বৈষম্য থেকে যায়। আমরা তো বারবার খুব কথা বলছি ডিজিটাল ডিভাইড ইত্যাদি, ডিভাইড কোথায় নেই বলতে পারেন? জনস্বাস্থ্যের মধ্যেও কিন্তু ভীষণভাবে বৈষম্য রয়েছে। কাজে হাত ধোয়া জল ফুটিয়ে খাওয়া ইত্যাদি যে কথাগুলো আমরা বলছি, সে কথাগুলো অনেক সময় মনে হয় উপর থেকে বলা কথা, জ্ঞান দেওয়া কথা। আমি কিন্তু জ্ঞান দেওয়ার কথা বলছিলাম না, আমি বরং বলছিলাম এই জ্ঞানটুকুকেই যদি আমি অস্ত্র করে ফেলতে পারি তাহলে অনেক অসুখকে আটকাতে পারবো, সে কথাই একটু বলার চেষ্টা করি। বরং আমরা সকলেই জানি পালস পোলিও প্রোগ্রামের কথা। পালস পোলিও প্রোগ্রাম একটা বিশ্বজোড় কর্মসূচি, সারা পৃথিবীর বিভিন্ন দেশ এই কর্মসূচি পালন করে, আমাদের দেশে তার মধ্যে রয়েছে, এবং এর মাধ্যমে বিশ্ব থেকে পোলিওকে অনেকাংশে নির্মূল করা গেছে। এবং যে ছবি আমি ব্যবহার করছি, দেখুন আমাদের রাষ্ট্রপতি একটা ছোট বাচ্চাকে পালস পোলিও ওষুধ খাওয়াচ্ছে। যে বলছিলাম ওষুধ খেলে ইনজেক্ট করার নয়, ওষুধ আমার শরীরে দেওয়া হচ্ছে মুখ দিয়ে। আমরা সবাই জানি সেই বিজ্ঞাপনে বলা হয় তো দু ফোঁটা জীবনের জন্য, সেই দু ফোঁটার কথাই আমরা এখানে বলছি। তাহলে পালস পোলিও প্রোগ্রাম জনস্বাস্থ্য কর্মসূচি, পোলিও কিন্তু হয়নি, যাতে পোলিও না হয় তার জন্য চেষ্টা। আবার ধরুন মশা থেকে অনেক অসুখ হয়, আমরা সবাই জানি ম্যালেরিয়া চিকনগুনিয়া ডেঙ্গু, এবং সেজন্য আমরা মশা মারছি, মশা মারার কর্মসূচিটাও কিন্তু জনস্বাস্থ্যের কাজ।
এবং সেটা আমরা যেমন করতে পারি, পুরসভা করছে, পুরসভা মশা মারছে, কিন্তু পাশাপাশি পুরসভা এই যে বলছিলাম জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনগণকে জানানো, পুরসভা কি বলছে নিয়মিত মশারি ব্যবহার করুন, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, বাড়ির ভিতরে আশেপাশে জল জমতে দেবেন না, ফুলদানি গাড়ির টায়ার ফেলে দেওয়া টায়ার সে জল জমতে দেবেন না। ফলে এই যে জল জমতে না দেওয়া খুব গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যের কথা। তো জল জমলে কি হবে, জল জমলে সেখানে জলের কোনো স্রোত থাকবে না, আর স্রোতহীন জল বদ্ধ যায় জল যে মশার আদুর ঘর। আজকে আমরা সবাই জানি, সেটা আমাদের পাঠ্য বিষয় থেকেও জানি, সেটা আমাদের পুরসভার প্রচার থেকেও জানি। তাই জনস্বাস্থ্যের কাজ এই জানানোটা, জনস্বাস্থ্যের কাজ সেই জানার পরে সেই অনুযায়ী আচরণ করা, যাতে আটকানো যায় এই ধরনের মশা জন্ম এবং মশার বংশ বিস্তার। তাই জনস্বাস্থ্যের কথা বলছি আমি, কিন্তু ওষুধের কথা বলছি না, খেয়াল করে দেখুন। এই যে লকডাউনের কথা বলছি, লকডাউনের মধ্যে আমরা যে রয়েছি, বলা হচ্ছে স্টে হোম স্টে সেফ, সেটাও তো জনস্বাস্থ্যের কাজ। হাত ধোয়া জনস্বাস্থ্যের কাজ, বাড়িতে থাকা জনস্বাস্থ্যের কাজ, মুখে মাস্ক পরা জনস্বাস্থ্যের কাজ, এমনকি যে বলছি সামাজিক দূরত্ব মেনে চলা, এটা জনস্বাস্থ্যের কাজ। জনস্বাস্থ্যের কাজটা কিন্তু খুব বড়, বিস্তৃত আকারের, এবং সেখানে যুক্ত সবাই, শুধু ডাক্তাররা যুক্ত এমনটা কিন্তু বলতে পারি না। আসলে স্বাস্থ্যের যে ধারণা, স্বাস্থ্য আমাকে দেবে কে, স্বাস্থ্য দেবে রাষ্ট্র। আমি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি কেন, আছি যে রাষ্ট্র আমাকে কিছু অধিকার দেবে বলেই, এই অধিকার রাষ্ট্র দেবে বলেই আমি আমার কিছু অধিকার রাষ্ট্রকে দিয়ে দিয়েছি, যাতে রাষ্ট্র আমার অধিকার পেতে সাহায্য করে। সেরকম স্বাস্থ্য হচ্ছে একটা অধিকার, এবং সেই অধিকারটা আমাদের অর্জন করতে হয়, এবং এটা রাষ্ট্র কিন্তু মেনে নিয়েছে। সেই কবে 1978 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের একটা সম্মেলন হয়েছিল আলমাটায়, যেখানে বলা হয়েছিল যে সকলের জন্য স্বাস্থ্য এটা অর্জন করতে হবে। এখন অর্জন করতে হবে তার সীমা বলতে হবে, কবের মধ্যে অর্জন করতে হবে, বলা হলো 2000 সাল সেই সীমা, তার মধ্যে সকলের জন্য স্বাস্থ্য, এই লক্ষ্যে আমরা পৌঁছবো, সবাই যাতে স্বাস্থ্য পরিষেবা পায়। স্বাস্থ্য পরিষেবা খেয়াল করে দেখুন, স্বাস্থ্য পরিষেবা মানে শুধু অসুখ করলে চিকিৎসা পেলাম তা কিন্তু নয়, স্বাস্থ্য পরিষেবার মধ্যে এই টিকাকরণ কর্মসূচিও আসে, স্বাস্থ্য পরিষেবার মধ্যে আছে বিশুদ্ধ পানীয় জল, মুক্ত বায়ু সেবনের অধিকার, পুষ্টিকর খাবার পাওয়ার অধিকার, আমি যে পরিবেশে বাস করছি সে পরিবেশ যেন ভালো হয়, এই সব অধিকারটাই হচ্ছে স্বাস্থ্যের অধিকার। সেই কথা বলা হয়েছে 1978 সালে, 22 বছর সময় দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল সেই অধিকার অর্জিত হয়নি। আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন দেশ অধিকারের কথা বলেছিল, আমাদের দেশে যোগ দিয়েছিল, সেখানে সরকার অঙ্গীকার করেছিল, নানান গণস্বাস্থ্য সংগঠন কাজ শুরু করেছিল সারা পৃথিবী জুড়ে। যখন কাজটা পুরো হলো না, 2000 সালে একটা উদ্যোগ নেওয়া হলো, পিপলস হেলথ মুভমেন্ট বলে একটা নতুন উদ্যোগ শুরু হলো, জনস্বাস্থ্য আন্দোলন, এবং সেখানে একটা সারা পৃথিবীর স্বাস্থ্য সংক্রান্ত মানুষজন মিলিত হয়েছিলেন বাংলাদেশের সাভারে, সেখানে যোগ দিয়েছিলেন 92টা দেশের 14টি। সেখানে ঠিক হয়েছিল যে নিয়মিত স্বাস্থ্য ব্যাপারটা নিয়ে ভাবা হবে, এবং 2005 সাল থেকে প্রকাশ করছেন একটা গ্লোবাল হেলথ ওয়াচ নামে স্বাস্থ্য প্রতিবেদন, কেমন আছি আমরা। আমাদের দেশেও এই কাজটা চলছে, এবং সত্যি কথা বলতে কি চলছে বহুদিন থেকেই, আমাদের রবীন্দ্রনাথের লেখাতেও আমরা পাই জনস্বাস্থ্যের কথা। ভেবে দেখুন আজকে কি বার যেন, আজকে মঙ্গলবার, মনে পড়ে সহজ পাঠের কথা, রবীন্দ্রনাথ বলেছিলেন না যে আজ মঙ্গলবার, দঙ্গল বেঁধে জঙ্গল পরিষ্কার করার দিন। এই যে জঙ্গল পরিষ্কার করলে আমাদের ক্ষতিকারক পোকামাকড়কেও হয়তো সরানো যাবে, এটা জনস্বাস্থ্যের কাজ। জনস্বাস্থ্যের মধ্যে অধিকার পাওয়া যেরকম গুরুত্বপূর্ণ দিক, কিছু কর্তব্য পালন করারও
জায়গা রয়েছে। এই যে বলছিলাম জল জমতে দেব না, আশেপাশে এইরকম জঙ্গল জমতে দেব না, অর্থাৎ জঙ্গল থাকবে, ঝোপঝাড় তো নিশ্চয়ই দরকার, পোকামাকড়ও জরুরি, কিন্তু সবের মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। ফলে আজ মঙ্গলবার আমরা আলোচনা করছি বটে, আলোচনা করতে গিয়ে মনে পড়ে গেল রবীন্দ্রনাথের কথা, কত আগে তিনি লিখেছিলেন সহজ পাঠে। আমাদের এই সংগঠিত ভাবে উদ্যোগ বহু আগে হয়েছে। গোপালচন্দ্র চট্টোপাধ্যায় বলে এক মানুষ ছিলেন, তিনি ম্যালেরিয়া নিবারণের কর্মসূচি নিয়েছিলেন এবং তার লেখাপত্র ছড়িয়ে রয়েছে পত্রিকার মধ্যে, কিছু বহু আগের কথা বলছি। কিন্তু স্বাধীনতার পরে উদ্যোগ বারবার দেখা দিয়েছে, আমাদের দেশে গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে নরমান বেথুন জনস্বাস্থ্য আন্দোলন। এর প্রতিষ্ঠার সময়কাল ছিল 1983। আমরা তো মুড়িমুড়কির মতো ওষুধ খাই, মুড়িমুড়কির মতো ওষুধ খেতে শুরু করি, ভাবিও না যে ওষুধগুলো সত্যি প্রয়োজন কিনা। এবং কেউ কেউ বললেন ওষুধ থেকেও অসুখ করে, এবং তারা শুরু করলেন তাইমি আন্দোলন। তাদের সংগঠনের নাম ছিল ড্রাগ অ্যাকশন ফোরাম, তারা সংগঠন তৈরি করেছিলেন 1984 সালে। তাহলে ভেবে দেখুন, পশ্চিমবঙ্গে 80-এর দশকেই জনস্বাস্থ্য নিয়ে দস্তুর মতো কাজ হয়েছে। এবং জনস্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে সকলের স্তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের স্তরে যে কথাটা বলি আক্ষরিক অর্থে। তেমনি আমরা কোভিড এর সময় দেখতে পাচ্ছি, বলা হচ্ছে যারা কোভিড আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন তারা যদি প্লাজমা দান করেন সুবিধা হবে পরের রোগীদের। এই যে দান করা, প্লাজমা দান, রক্তদান, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবং সেই সংগঠন আন্দোলনও জনস্বাস্থ্যের আন্দোলন, রক্তদান আন্দোলন এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম আমাদের রাজ্যে। পরবর্তীকালে আমরা দেখছি যে এই প্যান্ডেমিক এর কথাই বলছিলাম তো, আমি প্যান্ডেমিক পিরিয়ডের কথাগুলো বলছি, দেখলেন যে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মারা গেলেন সোদপুর অঞ্চলে। তিনি মারা যাওয়ার কথা বাড়ির লোক একটু ভাবলেন না, ব্রেনডে থেকে যখন জানলেন তারা বললেন তাহলে বেঁচে থাকো অন্যদের মধ্যে, তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করা হলো। কদিন আগে কাগজে পড়েছি, আমরা নিশ্চয়ই পড়েছেন আপনারা, আমি এসে ছবি দেখাচ্ছি না। ফলে এই যে আন্দোলনগুলো, এটাও জনস্বাস্থ্য আন্দোলন। এই আন্দোলনে সামিল ডাক্তাররাও আমাদের রাজ্যে গড়ে উঠেছিল অল বেঙ্গল জুনিয়র ডক্টর ফেডারেশন 80-এর দশকে, তারাও এই কাজ করতে চেয়েছেন। ফলে স্বাস্থ্যের অধিকারের জন্য যে লড়াই, সেটা জনস্বাস্থ্যের লড়াই। তবে এটাও আমরা মনে করিয়ে দিতে চাই, এই স্বাস্থ্য আন্দোলন মনে করাতে চায় যে স্বাস্থ্য পরিষেবা সরকারেরই দায়। এবং শুনতে আশ্চর্য লাগবে, বিশেষ করে যেসব কথা আমরা বারবার শুনছি এই মুহূর্তে, এক একটা মেডিকেল হাসপাতাল বলছে, বেসরকারি হাসপাতাল, তারা রুগীর নিরাময়ের বিল করছে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নাগরিকের স্বাস্থ্যের অধিকার, স্বাস্থ্যের দায়িত্ব বহু দেশে রাষ্ট্র গ্রহণ করেছে। আমাদের লড়াই করার জন্য তথ্য দরকার তো, যদি আপনি বলতে চান কাউকে হয় নাকি, যারা বলবে হয় নাকি তাদের মনে করিয়ে দিন, এই কাজ করেছে নরওয়ে, আগেকার সোভিয়েত ইউনিয়ন, নিউজিল্যান্ড, জার্মানি, ব্রিটেন, চীন, কিউবা এবং আমাদের একদম প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, মনে রাখুন। ফলে সেই কাজ যারা করেছেন, এ কাজ কিন্তু আমরা করতে পারিনি, করা যে সম্ভব সে কথা কেউ কেউ বলছেন। সিনাল রেড্ডির নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়েছিল ভারত সরকারের, যারা এই সংক্রান্তের প্রতিবেদন পেশ করেছিল, তাতে বলা হয়েছিল রাষ্ট্রের কাজ করতে পারে। সেই প্রতিবেদন পেশ হয়েছে 2011 সালে। সেই রিপোর্টটা কি জনস্বাস্থ্য কর্মীরা ব্যবহার করেন, বলেন যে না এটা দিয়ে কাজ করা সম্ভব, কিন্তু কাজ হচ্ছে কোথায়? আমরা তো ক্রমাগত ভয়েতেই মরে যাচ্ছি এবং দেখছি কিরকম ভাবে হাসপাতালগুলো বেসরকারি হয়ে যাচ্ছে। মুখে বলছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP, আসলে সবটাই বেসরকারি স্বার্থেই যেন চলছে। আমার স্বাস্থ্য আর বেসরকারি স্বার্থ, এই একটা অদ্ভুত অবস্থায় আমরা দিন কাটাচ্ছি। আজ এই কাগজে নিশ্চয়ই দেখেছেন যে একজন বৃদ্ধ মারা গেলেন হাসপাতালে পৌঁছে গিয়ে, হাসপাতালের দরজায় মারা গেলেন। কেউ কোনোদিন শুনেছেন
হাসপাতালে পৌঁছে মানুষ মারা যাচ্ছে, অ্যাম্বুলেন্সে তিনি শুয়ে আছেন, কিন্তু হাসপাতাল বেসরকারি হাসপাতাল বলছে 3 লাখ টাকা জমা না দিলে চিকিৎসা শুরু করতে পারবে না। এবং অদ্ভুত নিয়ম, মানে অর্থ তাদের রয়েছে, তারা গরিব এমনটাও নন, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা সবাই জানেন ক্রেডিট কার্ড ইত্যাদির একটা সীমা থাকে, ডেবিট কার্ডে যে একদিনে কত টাকা একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যায়, সেই সীমা পাল্টাবে রাত 12টা পার হয়ে গেলে। রাত 12টা পাল্টানো হয়ে যাওয়ার পর টাকা পাঠানো হয়েছিল, কিন্তু তার আগে তারিখ পাল্টানোর সঙ্গে সঙ্গে একটা মানুষের অবস্থা পাল্টে গেল, জীবিত মানুষ মৃত মানুষ হয়ে গেলেন, আমাদের চোখের সামনের ঘটনা, প্যান্ডেমিকের ঘটনা। কিন্তু এই স্বাস্থ্য পরিষেবার দায় সরকার নিচ্ছে কি নিচ্ছে, কিন্তু সেই নেওয়াটাও সব জায়গায় পৌঁছচ্ছে এমনটা তো নয়। আমরা উত্তর সম্পাদকীয় পড়ছি কোভিড 19-এর সঙ্গে বাণিজ্যের যোগ প্রবল, চিকিৎসা মানে বাণিজ্য চলছে, ব্যবসা চলছে। আমরা বলি যে পেশাদারিত্বের কথা, পেশাদারিত্বের সমালোচনা করি। আমি এখানে দুটি ইংলিশ শব্দ ব্যবহার করতে চাই, শব্দ দুটো হচ্ছে প্রফেশনালিজম দরকার, প্রফেশনাল না কমার্শিয়াল, অর্থাৎ পেশাদার ব্যবস্থা আমি অবশ্যই চাইবো, পেশাদারি দায়িত্বের কথা বলবো, কিন্তু বাণিজ্যিক কথা বলবো না। অর্থাৎ আমি কমার্শিয়াল বিরোধিতা করছি, প্রফেশনাল বিরোধিতা করছি না। পেশাদারিত্বের লক্ষ্য হচ্ছে আমি যদি অর্থটা নিচ্ছি তার বিনিময়ে পরিষেবা দেওয়া, এটা অদ্ভুত সমস্যা। আমি অর্থ নিচ্ছি পরিষেবা দিচ্ছি না, ভেবে দেখুন যদি হাসপাতালে ভর্তি হই আমরা তাতেই বা কি হয়। আমি নিজেই এই নিয়ে একটু কাজ করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে হাসপাতালের ব্যাধি নিয়ে আমি সচেতন নই, হাসপাতালে ভর্তি হয়ে বহু মানুষ মারা যাচ্ছেন। শুধুমাত্র আমেরিকাতেই হাসপাতালে অর্জিত সংক্রমণ থেকে মৃত্যুর সংখ্যা বছরে 99,000, একদম মানে রেকর্ডেড হিস্ট্রি। আমার প্রতিপত্র রয়েছে সঙ্গে, এবং আমার দেশে আমার রাজ্যেও সাংঘাতিক। আমরা একসময় শুনতাম যে অপারেশন সফল রোগী মারা গেছেন, যে অপারেশন হওয়ার পরেও দেখা যাচ্ছে অপারেশন সফল রোগী মারা গেছে। এখানেও তাই, হাসপাতালে ভর্তি হচ্ছে, যে রোগের জন্য ভর্তি হচ্ছে সেই রোগ থেকে হয়তো মুক্তি মিলল, কিন্তু হাসপাতালে নতুন রোগ অর্জন করলেন সেই অসুস্থ মানুষ। আমাদের সবার অভিজ্ঞতা, আমার পারিবারিক অভিজ্ঞতাও রয়েছে, অপারেশনের জন্য ভর্তি হলেন, তিনি বেরিয়ে এলেন সুস্থ অবস্থায়, অপারেশন সাকসেসফুল, অপারেশন সফল, তার হয়ে গেল ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এবং তা নিয়ে আবার নতুন করে তার সমস্যা শুরু হলো, অন্য জায়গায় ভর্তি হতে হলো। ভর্তি হলেন একজন, তার কিছু মস্তিষ্ক সংক্রান্ত অসুস্থতার জন্য, স্বাভাবিক সমস্যার জন্য তিনি বেরিয়ে এলেন নিউমোনিয়া নিয়ে, অসম্ভব ঠান্ডায় তার নিউমোনিয়া হয়ে গেছে হাসপাতালে। আজকাল যে সেন্ট্রালি এয়ার কন্ডিশন ব্যবস্থা, আমরা কতটা ভাবছি ভাবতে পারেন? ঠিক এই কারণেই 2011 সালে কলকাতায় ঠাকুরিয়া বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ফলে মানুষ মারা গিয়েছিলেন, মানুষ মারা গিয়েছিল অগ্নিকাণ্ডের ফলে, কিন্তু আগুনে পুড়ে নয়, মারা গিয়েছিলেন শ্বাসরুদ্ধ হয়ে। আর শ্বাসরুদ্ধ হয়েছিলেন কেন? কারণ বিষ ধোঁয়া এই কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার যে নলগুলো ছিল তার মধ্যে দিয়ে সমস্ত হাসপাতালে ছড়িয়ে পড়েছিল। কাজেই আমরা কি পরিষেবার কথা বলছি, পেশাদারিত্ব আমাদের কোথায়, হাসপাতালের ব্যাধি আমাদের তো মারক হয়ে যাচ্ছে। আমরা বারবার কোভিড নিয়ে বলছি, কিন্তু ভেবে দেখুন সংক্রামক রোগ শুধু কোভিড। আমরা বলছিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা, তারা বলছে যক্ষা বিশ্বে প্রধানতম মারণ সংক্রামক রোগ, প্রতিদিন 4,000-এর বেশি মানুষ যক্ষায় মারা যান। আমরা কি দেখছি, আমাদের কোভিড-19-এর জন্য কত লোক মারা যাচ্ছে প্রতিদিন, তার থেকে যক্ষায় মৃত্যু বেশি। এবং যক্ষাকে আটকানো সম্ভব, আটকানো সম্ভব, জীবনযাত্রার মান যদি একটু পাল্টানো যায়। ওই যে বলছিলাম ঘিঞ্জি বসতি যদি একটু কমানো যায়, যদি আমরা সবাই শ্বাস নেওয়ার জন্য মুক্ত বায়ু পাই, যদি পানীয় বিশুদ্ধ জল পাই, প্রত্যেকবার খাবার খাওয়ার সময় হাত ধোয়ার সুযোগ পাই, তবেই কিন্তু অনেক অসুখ আমরা আটকাতে পারবো। সে অসুখ আটকানোর চেষ্টা আমরা করছি কি? সত্যি কথা বলতে কি, জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে
দারিদ্র দূরীকরণ, আমি বলছিলাম বৈষম্যের কথা। বৈষম্য ডিজিটাল দুনিয়ার বৈষম্য নয়, বৈষম্য পানীয় জলে, বৈষম্য বাতাসে। খেয়াল করে দেখুন, আমরা জল নিয়ে অত কথা বলি না, যাদের অর্থ আছে আমরা জল কিনে খাই বা বাড়িতে জল বিশুদ্ধ করার নানা যন্ত্র লাগিয়ে নিই, কিন্তু বায়ুর ক্ষেত্রে এখনো সেই উপায়টা নেই। ফলে বায়ু দূষণ নিয়ে নানা রকম আইন তৈরি হয়, জল দূষণ নিয়ে তো অতটা হয় না, কারণ জল তো বড় লোকেরা কিনে খেতে পারে, গরিব মানুষের সমস্যা, জনস্বাস্থ্য সে কথাগুলোও বলছে। কাজে দারিদ্র দূরীকরণ গুরুত্বপূর্ণ কাজ, পুষ্টিকর খাবারের ব্যবস্থা গুরুত্বপূর্ণ কাজ। বারবার বলা হচ্ছে প্যান্ডেমিকের সময় যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি বাড়িয়ে নিতে হবে। বাড়াবো কি করে? বলে পুষ্টিকর খাবার খেতে হবে, প্রোটিন খেতে হবে, ফল খেতে হবে, নানা প্রাণীজ প্রোটিন খেতে হবে, যার সেটা রয়েছে তার নাকি প্রতিরোধ করার ক্ষমতা বেশি হবে। এটা জনস্বাস্থ্যের কথা। জনস্বাস্থ্য কিন্তু শুধুমাত্র অসুখকে নিরাময় করার কথা বলে না, অসুখকে আটকানোর কথা বলে। আসলে স্বাস্থ্য একই সঙ্গে সমন্বয় রোগ প্রতিরোধ আর রোগ নিরাময়। অথচ আমরা সারা দেশ জুড়ে দেখছি অদ্ভুত একটা চিকিৎসা পরিষেবার উপর জোর দিচ্ছি, কোনো বড় তো হাসপাতালের কথা দেখছি, তার কি ব্যবস্থা পরিষেবা তার কথা বলছি, এবং খুব বড় করে বলছি বিমার কথা, আয়ুষ্মান ভারত, ভারতবর্ষের বিমা প্রকল্প, রাষ্ট্র তার প্রিমিয়াম জমা দিচ্ছে আমার হয়ে, কিন্তু আসলে লাভটা লাভের করি যাকে বলি, সে লাভের করে গুনছে বিমা সংস্থা। আমার রাজ্য বা স্বাস্থ্য সাথী প্রকল্প, সেখানেও বিমা প্রিমিয়াম দিচ্ছে রাজ্য সরকার, লাভের করে গুনছে বেসরকারি হাসপাতাল বিমা সংস্থা। এই যে আমরা প্রশ্ন তুলছি চিকিৎসা বিমা কেন, এখন রোগ নিয়ে কথা বললো দুদণ্ড দাঁড়িয়ে শোনে। আগে এই সমস্ত সেমিনারে লোকে বলতে বিষয় বলার কি আছে, ইতিহাসের বিষয় নাকি, যে এখন এসে কথা বলছে না, আমাদের বলার সুযোগ দিচ্ছে। আমরা বলছি সংক্রমণকে আটকাতে হবে, তার জন্য মাস্ক পরতে হবে, তা না হলে এই সংক্রমণ আমার দেশ ছড়িয়ে পড়বে, আমরা কোভিড আক্রান্ত হব। আমরা বলছি একই সঙ্গে শুধু শরীর নয়, আমার প্রতিবাদের মধ্যে মনের খবরও রাখতে হবে, মনের যত্ন নিতে হবে। আত্মহত্যার প্রবণতা বাড়ছে, আমরা দেখছি প্রতিমারির সময় মৃত্যু মিছিল, সবাই কিন্তু অসুখে মারা যাচ্ছেন না। আমরা কুড়ি দেশ মৃত্যু দেখেছি, বৈষম্যজনিত মৃত্যু, আমরা আত্মহত্যার সংখ্যা দেখছি। শেষে আত্মহত্যার খবর দেখলাম কাগজে, শুধুমাত্র কোভিড আক্রান্ত হয়েছেন এই ভয় থেকে আত্মহত্যা করলেন। কাজেই দূরত্বের কথা বলছি, আবার পাশে থাকার কথা বলছি, পাশে থাকার কথা আমরা ওয়েব দুনিয়াতেও ভাবতে পারি। মনের যত্ন নেওয়ার কথাই বলবো, এটাও জনস্বাস্থ্যের কথা। পুরোনো কথা, আবার 48 সালে যে স্বাস্থ্য সংস্থা হয়েছে তারা স্পষ্ট বলেছে যে স্বাস্থ্য মানে কি, স্বাস্থ্য মানে হচ্ছে আমাদের শারীরিক, মানসিক এবং সামাজিক এই তিন দিক থেকে সুস্থ থাকা, তাকেই আমরা স্বাস্থ্য বলব। এবং সেটা এই সংজ্ঞাই বলে দিচ্ছে, জনস্বাস্থ্যের পরিপূর্ণ বিকাশ ছাড়া কোনোভাবেই সম্ভবপর হবে না। কাজে জনস্বাস্থ্য নিয়ে আমাদের ক্রমাগত ভাবতে হবে, ভাবতে হবে যেই ভাবা সেই কাজ, যদি ভাবি তবে সেই কাজটা করতে পারবো, আর সেই কাজটা যদি করতে পারি তবে সত্যিকারে রোগ প্রতিরোধ। যেটা বলছিলাম এই ছবিতে যাকে দেখতে পাচ্ছি যে আমাকে বাঁচাবে হয়তো আমার এই মাস্ক, কিন্তু আসল ঢালটা হচ্ছে আমার জ্ঞান, যে জ্ঞান আমাকে পৌঁছে দেবে, যে জ্ঞান আমাকে রোগটাকে আটকাতে সাহায্য করবে। ফলে আমার আসল ঢাল জনস্বাস্থ্য, এই ঢালের মধ্যে রয়েছে সকলে উপযুক্ত তথ্য, পানীয় জল, আমাদের জীবনযাত্রার বদল, প্রণালী ব্যবস্থা, উপযুক্ত বন্দোবস্ত, খাদ্যে খাবার খাওয়ার অভ্যেস, পুষ্টিকর খাদ্য, এই সব কিছু যদি আমরা আয়ত্ত করতে পারি তবেই আমার ঢালটা
মজবুত হবে। আর অবশ্যই পরিষেবার দায়িত্ব, স্বাস্থ্যের অধিকার অর্জন করার যে দায়িত্ব, সেটা আমাদের অবশ্যই সেই পরিষেবা দেওয়ার দায় সরকারে, আর অর্জন করার জন্য লড়াই চালানোর দায় আমার। আমি যদি বলি নিউ নর্মাল, যে নব্য স্বাভাবিকতার কথা আমরা বলছি, তার মধ্যে আমাদের মুখোশ পরা আছে, হাত ধোয়া আছে, সবটাই বুঝলাম, কিন্তু আসল দূরত্ব কমানোর যে কথা আমি বলছি অন্যভাবে, একদিকে দূরত্ব রক্ষা করা শারীরিকভাবে, অন্যদিক থেকে জনস্বার্থের জন্য যে লড়াই করা, সে লড়াইটা কিন্তু আমাদের সবাইকে করতে হবে। যদি মনে করি সে লড়াইটা করবেন স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসকরা, নার্সরা, স্বাস্থ্যকর্মী, তাহলে হবে না। লড়াইতে সামিল আমরা সকলেই। আমি যদি বলি জানার চেষ্টা এবং সে জেনে নেওয়ার পর সঠিক তথ্য জানানো, ছড়িয়ে দেওয়া, এই মতো কাজ করা, সবটাই জনস্বাস্থ্যের কাজ, তাহলেই বোধ হয় সবটুকু বলা হবে। আপনাদের বলতে চাই এই জনস্বাস্থ্য সংক্রান্ত ভাবনা বলা তো সত্যি কথা বলতে কি করে দিল কোভিড-19 ভাইরাস, যে বললো আসলে এইটা আমাদের শিখিয়ে দিচ্ছে কিভাবে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং সবচেয়ে বড় কথা বিজ্ঞানের ভাবনা, বিজ্ঞানের মেজাজ, এগুলোই আমাদের জাতি এবং সমাজের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কথাটাই জনস্বাস্থ্যের কথা, যে কথা আপনারা বলার সুযোগ দিলেন, অনেক বলতে পারলাম, ভাগ করে নিতে পারলাম, আপনাদের শুনবো বটে, আসলে এটা তো এক কথা বলা নয়, ওনাটাও আমাদের জনস্বাস্থ্যের কাজ। ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানিয়ে রাখবো। কার্টুন ব্যবহার করলাম, তাকে আমি বলছি স্কাই টু সায়েন্স কার্টুন, আর রাজবংশীকেও, এগুলো বেরিয়েছিল পত্রিকা কোভিড কথায়, তার কথাও একটু বলি। ধন্যবাদ আপনাদের সবাইকে জানাচ্ছি, আপাতত বক্তব্য শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাটে লিখুন প্রশ্ন, এবং পরে যখন প্রশ্ন উত্তর আসবে আমি সেখানে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব, উত্তর দেওয়া বলবো না, আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে সাড়া দেওয়ার একটা চেষ্টা করবো মাত্র। অনেক ধন্যবাদ সংগঠকদের এবং শ্রোতাদের আমার বক্তব্য শোনার জন্য, নমস্কার। ধন্যবাদ ডক্টর সব্যসাচী চট্টোপাধ্যায়। আমাদের ইউটিউবে কিছু প্রশ্ন এসেছে, আমি আপনার কাছে রাখছি। সেটা হচ্ছে তন্ময় অধিকারী, তিনি বলছেন, ইউটিউবে বলেছেন, কোশ্চেন করেছেন, ভারতে স্যার শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ভারতের তথা বাংলার মানুষ কি সচেতনতা দেখিয়েছে বা আদৌ দেখাবে, আপনি কি মনে করেন স্যার? দ্বিতীয় প্রশ্ন, বিশ্বজিৎ মান্না ইউটিউবে খবরের কাগজে অনেক বিভ্রান্তিকর তথ্য ও বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এ ব্যাপারে আপনার মত কি? তিন নম্বর প্রশ্ন, শেখ হুমায়ুন কবির ওই ইউটিউবেই দিয়েছেন, টাকা এক হাত থেকে আরেক হাতে যাওয়া থেকে কি এই রোগ ছড়াতে পারে? সোমা নস্কর তিনি ইউটিউবেই বলছেন, কোশ্চেন করছেন, হু এর নির্দেশ নিয়ে যে বিতর্ক চলছে, তারপরে সাধারণ মানুষ কি হুকে গুরুত্ব দেবে? শ্যামল পাল তিনি বলছেন, জিজ্ঞেস করছেন, বেশি সংখ্যক মৃত্যুর খবর কি লোককে আতঙ্কিত করে নাকি সচেতন করে? সোমা নস্কর তিনি বলছেন, হার্ড ইমিউনিটি কি সত্যি তৈরি হয়েছে বলে মনে হয় স্যার? এই প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে। আর আমার নিজের চোখ পড়ছে, এখানে আরেকটা চ্যাটে প্রশ্ন এসেছে দেখছি, রূপক ঘোষাল। আচ্ছা আরেকটা স্যার আমি বলি, আমার একটা ছোট্ট কিছু মনে করবেন না, সেটা হচ্ছে যে অঙ্গ প্রতিস্থাপনের কথা বললেন কিছুদিন আগে, দুর্ঘটনায় ছেলেটি মারা গেল, সে কিন্তু ভাটপাড়ার ছেলে, মানে আমার প্রায় প্রতিবেশী আর কি, যার অঙ্গ প্রতিস্থাপন করা হলো, সোদপুরের নয়, সে ভাটপাড়ারই ছেলে। আচ্ছা দু নম্বর হচ্ছে, আমার নিজের মনে হয় সেটা হচ্ছে এই সব সচেতনতা, মানে আমাকে যে খাওয়ার আগে হাত ধুতে হবে অথবা আমাকে যে গাইডলাইন গুলো ফলো করতে হবে, সেটা সব সচেতনতার উৎসই বোধ হয় শিক্ষা, এডুকেশন। অশিক্ষিত মানুষকে আপনি কিছুতেই বোঝাতে পারবেন না, মানে সেটা হচ্ছে মাস্কটাই তলায় রেখে আমি বিড়ি খাচ্ছি, মাস্কটা মাথার উপরে সানগ্লাসের মতো তুলে দিয়ে আমি অন্য অন্য কাজ করছি, মাস্ক আমার কানে ঝুলছে এয়ারফোনের মতো, এই কাজগুলো মনে হচ্ছে আমার, আমার নিজের পার্সোনাল যে ধারণাটা সেটা হচ্ছে আমাদের দেশে যেহেতু শিক্ষিতের হার কম, অশিক্ষা বেশি, আমরা
পড়াশোনা করি সেটা হচ্ছে বইয়ে যারা পড়ি তারাও আবার বইয়ে প্রতি তাদের দৌড় ছাড়তে কিচ্ছু হবে না। আমি বহু জুনিয়রকে দেখেছি আমার কিছু হবে না, গতকালই একটা দুর্ঘটনার খবর পেয়েছি আমার কিছু হবে না, আরে আমাদের কিছু হবে না। এই 30 থেকে 35 বা 40-এর মধ্যে যে বয়সের কোটাটা তারা ভীষণ ডেয়ারডেভিল, তারা বাইকে চড়ে, তারা প্রচন্ড জোরে বাইক চালায়, তারা কিছু মানে না, কোনো কিছুই পারে না, ভয় পাওয়ার মতো যেহেতু তারা ভয় পেতে তারা তাদের চরিত্রে থাকার কথাই নয়, ফলে এইটাও কিন্তু একটা মনে হয় আমার যে এই COVID-19 ছড়াচ্ছে কি করে সেটা আমরা যা শুনছি, আমাদের যা যা মেজার নিতে বলা হচ্ছে, কিন্তু এগুলো আমার নিজের প্রশ্ন এটা যে এটা কি আপনি গুরুত্ব দিচ্ছেন আপনার ফিউচার মধ্যে বা আপনার বক্তব্যের মধ্যে, এই কথা স্যার আলোচনা। আরেকটা এসছে স্যার ভারতবর্ষে, হ্যালো স্যার আরেকটা প্রশ্ন এলেন মাত্র, ভারতবর্ষের কি চিকিৎসা ব্যবস্থার দৈন্য সেটা হচ্ছে ভাটপাড়া, আমি ওটা ভুল করেছি, সত্যপুর বলেছিলাম প্রথমে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সচেতনতার প্রশ্ন। আমি বারবার যেটা বলার চেষ্টা করি, আমাদের শিক্ষার সঙ্গে চেতনা কিন্তু সমানুপাতিক নয়, কাজে এটা শুনলে আশ্চর্য লাগবে লোকের যে এত শিক্ষিত লোক, আমি তার নাগরিক অঞ্চলে বাস করছি গত 5-6 মাস ধরে, আমি দেখছি যাদের কথা বলছেন তাদের সবাই কিন্তু আহা গরিব মানুষ জানে না তা কিন্তু ব্যাপারটা নয়, এবং অশিক্ষিত তা কিন্তু নয়, ফলে শিক্ষিত লোকেরাই নিয়মগুলো মানতে রাজি নন, এবং মাস্ক রয়েছে সেই যেরকম আমরা দেখতাম দু চাকার গাড়িতে হেলমেটটা খুলে নিয়ে যাচ্ছে লোকে, আমার দেহ থেকে হাঁচি কাশির মাধ্যমে যেন ভাইরাস না বেরিয়ে অন্যকে আক্রান্ত যেন না করতে পারে, একই রকম ভাবে আমার শরীরে যেন কোনোভাবে ভাইরাসে না ঢুকতে পারে, এবং সেই ভাইরাস এটা অনুবীক্ষণে একেবারেই দেখতে পাবো না আমরা, সেটা কোনোভাবে চলে আসতে পারে। প্রশ্ন একটা এসেছিল টাকার মাধ্যমে আসতে পারে কিনা, অবশ্যই পারে, ফলে সেইটা খুব গুরুত্বপূর্ণ যে সেইটাকে আমি আটকাতে চাইছি কিনা, আটকাতে পারছি কিনা, এটা যদি আমি করতে পারি আমার অর্ধেক কাজ কিন্তু সেখানেই হয়ে যাচ্ছে। এবার ধরা যাক আমি আটকাতে পারলাম না, তারপরের ধারটা কি যে আমি যখন খাবার খাবো তখন যদি আমি হাতটা ঠিক করে ধুই, ঠিক করে ধরুন শুধু জল দিয়ে হাত ধোয়া নয়, অর্থাৎ সাবান দিয়ে নিয়ম মেনে হাত ধোয়া, সেটা করতে পারলে আমার শরীরে এই ভাইরাস ঢোকার পথটা আটকে গেল আবার। এখন এখানে আবার বলি যে কেউ কেউ বলতে পারে যে সেরকম সাবান কেনার ক্ষমতা কজন লোকের আছে, সেই জল কজন লোক পায়, এগুলো যুক্তি পাল্টা যুক্তি শেষ নেই, কিন্তু আমি যদি বলি যাদের সেটা সুবিধাটা রয়েছে তারা যখন করছে না এবং না করে এইসব দোহাই দিচ্ছে, সেটা কোনো মতেই সমর্থনযোগ্য নয়, সেটা আমরা বারবার দেখছি। আর চিকিৎসা পরিষেবার কথা বলতে গিয়ে আমরা বলবো যে রাষ্ট্র অনেকাংশ চেষ্টা করছে, বিনি পয়সার চেষ্টা বহু হচ্ছে, কিন্তু আমাদের জনসংখ্যা এতটাই বেশি, সবটা হয়তো আগে আনা যাচ্ছে না, একটা গুরুত্বপূর্ণ সমস্যা, কিন্তু সেক্ষেত্রে বেসরকারি পরিষেবাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা অন্য কোনো কোনো রাজ্য করছে, গুরুত্বপূর্ণ কাজ, সেটা আরো যদি কার্যকর ভাবে করা যেতে পারে। আর আমাদের দেশে কেরালার যে ভূমিকা সেটা তাৎপর্যপূর্ণ, প্রতিবেশী শ্রীলঙ্কার যে ভূমিকা তাৎপর্যপূর্ণ, শ্রীলঙ্কায় কিন্তু কোভিড আক্রান্ত খুব বেশি সংখ্যা পাবেন না, কি করে সম্ভব এটা, শ্রীলঙ্কা জনস্বাস্থ্য নজর করছে। আমার বক্তব্য হচ্ছে শুধু কোভিড বলে নয়, জনস্বাস্থ্য যদি জোর দিতে পারি আমরা ওরা থেকেই, তাহলে অনেক অসুখকে আটকাতে পারবো। হার্ড ইমিউনিটি তৈরি হলো কি হলো না কি বলার অধিকার আমার নেই, আমি কিন্তু চিকিৎসক নই, আর খেয়াল করে দেখুন চিকিৎসক হলেও হবে না, এটা বলবে চিকিৎসা বিজ্ঞানীরা। এবং আমাদের সমস্যা হচ্ছে আমরা চট জলদি সবকিছু চাই, আমি যেটা বলছি যে তাড়াতাড়ি আমাদের সবকিছু যদি পেতে হয় তাহলে আমরা তাড়াহুড়ো করবো, তাতে কিন্তু আমাদের কাজের কাজটা হবে না। বিজ্ঞান গবেষণার মূল ভিত্তি হচ্ছে প্রচুর তথ্য পাওয়া, তথ্য বিশ্লেষণ করতে হবে, আমার তথ্য ঠিক মতো নেই, আমি কিসের কথাটা বলবো,
যে আক্রান্ত হওয়ার কথা আমরা পাচ্ছি সেই তথ্য কোন কেন্দ্রীয় তথ্য ভান্ডারে কি যাচ্ছে, তথ্য সুযোগ পাচ্ছে জনস্বাস্থ্যের লোকেরা, তবেই তো কথাগুলো উত্তর দেওয়া যাবে। উত্তর দেবো আমরা কি করে, উত্তর দেবো আমার নিজের আগ্রহের বিষয়ে, জনস্বাস্থ্য নিয়ে যে কাজকর্ম গুলো হচ্ছে, যারা করছেন, কিভাবে করছেন, তার ইতিহাস রচনা করা এবং সেটাই আমরা দেখার চেষ্টা করছি। তারা কি করে কাজটা করছেন, কাজটা আদৌ হচ্ছে সেটা বলতে চাই, এবং সেটা বললে একটা ভরসা পাওয়া যায়, তাহলে কেউ কেউ ভাবছেন আমার মতো, কেউ ভাবছেন, কেউ পাশে রয়েছেন, এই জোটটাও আজকাল খুব জরুরি। আজকাল আমরা কি করে খবরের কাগজে পড়ে আমরা ভয় পাই না, সচেতন হই, পুরনো তর্ক যে আমরা মৃত্যুর কথা শুনে নিজেরা সচেতন হই নাকি মনে করি ও কিছু এসে যায় না, এটা তো যে যেভাবে জীবনকে দেখবে। আমি এক কথা পারবো না এই প্রসঙ্গে, কারণ আমার যে প্রশ্নগুলো করা হয়েছে তথ্য নয়, দৃষ্টিভঙ্গির প্রশ্ন। দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা, গড়ে তোলাটা আমি চাইছি সবাই পাবুক। আমার উপস্থাপনার উত্তরটা আসলে উন্মুক্ত ধরনের, আমার কাজ হচ্ছে আপনাকে ভাবানো, উত্তর দেওয়ার কাজ আমার নয়, আমার কাজ প্রশ্নটা জাগিয়ে দেওয়ার। সেই কাজটা আমি সামান্য হলেও চেষ্টা করলাম করার, কিছু সফল হয়ে থাকি, তার একটা প্রমাণ অন্তত আপনাদের প্রশ্ন বলে উঠত, এতে নিজেকে ধন্য মনে হচ্ছে। অনেক ধন্যবাদ স্যার। আরো দুটো প্রশ্ন এসছে। তানিমা তানিয়া পাল, তিনি বলছেন, ভারতের রাষ্ট্রযন্ত্র কি এই রোগকে আহ্বান করল বলে মনে হয় না? আর একজন সুব্রত পাল, তিনি লিখছেন, খুব ভালো লেগেছে আপনার আলোচনা। আপনি রাশিয়ার ভ্যাকসিনের কথা বললেন, কিন্তু ভারতের ভ্যাকসিনের কোন পর্যায়ে আছে একটু বলুন। রূপক ঘোষাল, তিনি লিখছেন, তিনি জানতে চেয়েছেন, কিন্তু কোভিড যে উহান যে জেনেটিক মডিফিকেশনের ভয়ঙ্কর ফসল, তা কি অস্বীকার করা যায়? এই তিনটে প্রশ্ন স্যার এসছে। বেশ, আমি আবার চেষ্টা করি। প্রথম থেকে করোনা প্রকট হলো কিনা, তানিমা তানিমা তানিয়া পালের প্রশ্ন যেটা, তানিমা তানিয়া পাল বলছেন যে ভারতবর্ষের চিকিৎসা, ভারতের রাষ্ট্রযন্ত্র কি এই রোগকে আহ্বান করলো বলে মনে হয় না? বেশ, উনি তাই আছে। আসলে একটা বিষয় বলা হচ্ছে, আন্তর্জাতিক উড়ান যদি বন্ধ করা হতো আগে, তাহলে হয়তো রোগ এতটা আসতে পারতো না। সেই হিসেবে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার পরবর্তীকালে ধরুন আমরা যদি নেতাদের থেকে শিখি, তাদের আচার আচরণ, আমি তো দেখলাম এই 15 আগস্ট অনুষ্ঠান দেখছিলাম লালকেল্লার সামনে, দায়িত্ব নিয়েই বলি, রেকর্ডেড সমস্ত মন্ত্রী, একাধিক মন্ত্রীর মুখোশ মাস্ক যাকে বলছি আমরা, সেটা থুতনির কাছে রয়ে নিজের চোখে দেখেছি। এখন আমরা যদি নেতাদের কাছ থেকে শিখি তাহলে কি শিখবো? উল্টো করে বলি, আমরা যেমন আমাদের নেতৃত্ব সেরকমই তো, আমাদের নিজের আচরণ উল্টো দিকে যদি করি, আমরা যেরকম আচরণ করি আমাদের নেতারা সেই আচরণই করে। তাই যে আহ্বান যদি করি, রাষ্ট্রযন্ত্র না উড়ান চালু করে আহ্বান করলো, আর আমি মাস্ক না পরে নিয়ম না মেনে আমার বাড়িতে আহ্বান করছি, আমার শরীরে আহ্বান করছি, নিজেদেরকে একটুখানি আয়নার সামনে দাঁড় করাই না। আর রাশিয়ার ভ্যাকসিনের কথা আমি বলেছি এমনটা নয়, আমি বলেছিলাম রাশিয়ার ভ্যাকসিন দাবি করেছে, বরং পাল্টা বলেছিলাম এই ভ্যাকসিন সবকটা যে পরীক্ষা নিরীক্ষার স্তর, সবকটা ধাপ ঠিক মেনেছে কিনা তা নিয়ে সন্দেহের কথা বলেছি, বিশেষজ্ঞদের কথা। একটা বলি, আমি শাস্ত্র ইতিহাস নিয়ে চর্চা করি মানে এই নয় আমি চিকিৎসা সংক্রান্ত বিশেষজ্ঞ, আমি ইতিহাসের মানুষ, আমি দেখতে চাই ইতিহাসে এইভাবে কিভাবে দেখা হয়েছে জিনিসটাকে। ফলে ভারতের ভ্যাকসিনের আমাদের করতে হবে, এই জন্য নিয়ে থাকি, সেই সব রোগকে আমরা আটকাতে পেরেছি। আমি তো এমন নেই যে হাম বসন্তের ভ্যাকসিন আমরা তো সবাই নিয়েছি, তারপরেও কি হাম বসন্ত আমাদের পরিবারের ছোটদের হচ্ছে না, আমি জানি না। মানে এই নিয়েও কিন্তু বড় আমাদের নানা রকম বিতর্ক রয়েছে। আসলে নজরদারি মেডিসিনের আওতায় আমরা এখন সবাই, ধরুন আমি যে ওষুধ খাই, আমি উচ্চ রক্তচাপের হাইপারটেনশন ওষুধ খাই, তাই এটা আমি ওষুধ, আমি তো অসুখের জন্য ওষুধ খাচ্ছি না, আমি খাচ্ছি আমার স্বাভাবিক রক্তচাপ বজায় রাখার জন্য। এখন এই স্বাভাবিকটা কে ঠিক করে দেবে, এ নিয়ে খুব গোলমেলে সব প্রশ্ন আছে। তাই যে ভ্যাকসিন, নানা রোগ প্রতিরোধের ওষুধ, এ নিয়ে অনেক কিছু কথা বলার আছে, আমি জানি না সবটা বলা যায় কিনা, কিন্তু আমি চাইছি ভাবুন আপনারা, মানে শরীর নিয়ে ভাবার আছে বারবার। আমার শরীর
তা নিয়ে আমি যদি না ভাবি কেউ আমাদের ভেবে দেবে। আমি না করি উত্তর পাওয়ার চেষ্টাটাই তো আমাদের থাকবে না। তাহলে উত্তর পাওয়ার জন্য প্রশ্নগুলো বারবার করতে হবে। ক্ষমতার লোকেরা প্রশ্ন করাকে ভয় পায়। আমাদের এই প্রশ্নগুলোকে তুলতে হবে যার যেখানে তোলার সুযোগ রয়েছে সেইখানে গিয়ে। এটুকুই আমার বলার। ধন্যবাদ স্যার, আপনি আপনার আপনার অনেক মূল্যবান সময় আমাদের এই ওয়েবিনারে দিয়েছেন। আমরা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগ এবং সেমিনার কমিটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা আমাদের শেষ বক্তা আমাদের দুই দিনের ওয়েবিনারে, হ্যাঁ ধন্যবাদ, আবার আপনাদের পাবো এই আশা করছি, আবার ডাকলে আবার আসবেন। আচ্ছা আমাদের শেষ বক্তা আমাদের এই ওয়েবিনারে দুই দিনের ওয়েবিনারে ডক্টর অপরাজিতা ধর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। তিনি এবার বলবেন তার বলার বিষয় বোধহয় গাইনোকোলজি, ওয়েস্টার্ন মেডিসিন অ্যান্ড উইমেন্স ইন কলোনিয়াল বেঙ্গল, যেটা তিনি পিএইচডি করেছিলেন সেটার উপরই তার বলা। ডক্টর অপরাজিতা ধর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বর্ধমান ইউনিভার্সিটিতে, যাদবপুর ইউনিভার্সিটি থেকে তিনি এমএ পাস করেন, বিএ অনার্স এবং এমএ করেন এবং পিএইচডিও করেছিলেন দ্য অ্যাডভেন্ট অফ গাইনোকোলজি, ওয়েস্টার্ন মেডিসিন অ্যান্ড উইমেন ইন কলোনিয়াল বেঙ্গল। তার স্পেশালাইজেশনের এরিয়া হচ্ছে সোশ্যাল হিস্ট্রি অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড মেডিসিন, জেন্ডার হিস্ট্রি, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, এবং তার বহু রিসার্চ পেপার আছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালে। তার বই আছে ডক্টর চিত্তব্রত পালিতের সঙ্গে যৌথভাবে মেডিকেল হিস্ট্রি অফ ইন্ডিয়া ডিসিপ্লিন ডিজিজ টেক, 2019 যেটা পাবলিশ হয়েছে। আরেকটা বই তার এডিটেড বাই এডিটেড করেছেন এডিটার ছিলেন লাইফ অ্যান্ড কালচার ইন বেঙ্গল কোলন কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল এক্সপিরিয়েন্স অ্যালং উইথ প্রফেসর অরবিন্দ সামন্ত, আমাদের প্রফেসর এবং প্রফেসর তানবীরের সঙ্গে, তানবীর নাসরিনের সঙ্গে 2011 তিনি এটা এডিট করেছিলেন। এবং তার তিনি অ্যাসিস্ট্যান্ট এডিটর হচ্ছেন সিএলআইও, সেটা ইন্টারডিসিপ্লিনারি জার্নাল অ্যান্ড লিস্টেড ইন ইউজিসি কেয়ার লিস্ট, পাবলিশ অ্যান্ডার দি এজেন্সি অফ পারপাস রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, যেখান থেকে বার হয় সেখানকার তিনি অ্যাসিস্ট্যান্ট এডিটর। ডক্টর অপরাজিতা ধর এবার তার বক্তব্য শুরু করবেন, আমি তাকে স্বাগত জানাচ্ছি, তার বলা শুরু করার জন্য আহ্বান করছি। আচ্ছা শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম। ধন্যবাদ। আমি বিজয়নারায়ণ মহাবিদ্যালয় ইটাচুনা পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই ওয়েবিনারে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অগ্রজ সব্যসাচী দাকে অনেক অনেক ধন্যবাদ তার এই মনোজ্ঞ বক্তব্যের জন্য। এছাড়া রয়েছেন আমার সহকর্মী বৃন্দ এবং ছাত্রছাত্রীরা। সব্যসাচীদা এতক্ষণ যে জনস্বাস্থ্য বা শরীর নিয়ে আলোচনা করেছেন তার একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু আমার মনে হয় নারীর স্বাস্থ্য, ম্যাটারনাল হেলথ বা মাতৃত্ব প্রজননজনিত স্বাস্থ্য, এবং এই প্যান্ডেমিক বা কোভিডের পারস্পেক্টিভে আমি বলবো পরিপ্রেক্ষিতে এটার যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে। তো আমার আজকের যে বিষয় সেটা ম্যাটারনাল হেলথ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, কিন্তু আমি একটু পরাধীন ভারতবর্ষে সিচুয়েশনটা কিরম ছিল মহিলাদের রিপ্রোডাকটিভ হেলথ বা ম্যাটারনাল হেলথ সেটা একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে তারপর আমার বিষয় যাচ্ছি। আমরা দেখব যে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ রাজ কখনোই ভারতবাসীর সামগ্রিক স্বাস্থ্য নিয়ে মাথা ঘামায়নি, এবং প্রসূতি ও শিশু জন্মের বিষয়ে তাদের যে খুব একটা উৎসাহ ছিল তা কিন্তু নয়। মিশনারি মহিলা এবং ব্রিটিশ উচ্চপদস্থ আধিকারিকদের স্ত্রীদের উদ্যোগে প্রসূতি সংক্রান্ত বিষয়টি জনমানসে তুলে ধরা হয়। এরপর পশ্চিমী ধাঁচে প্রসূতি পরিচর্যা এবং সন্তান জন্মের বিষয়টি প্রগতিশীল ভারতীয় সমাজে বৈজ্ঞানিক ও যুক্তিসম্মত হিসেবে গ্রাহ্য হতে থাকে।
মানে ওয়েস্টার্ন মেডিসিন আসার পরে কিভাবে হাইজিনিক্যালি বার্থ হওয়া সম্ভব, সাইন্টিফিক্যালি হওয়া সম্ভব সেটা ভাবা হতে থাকে। এবং এই ধারণা ক্রমশ বিভিন্ন পত্রপত্রিকায় প্রচারিত হতে থাকে, বিজ্ঞানসম্মতভাবে হাইজিনিক্যালি সাইন্টিফিক্যালি কিভাবে সন্তানের জন্ম হতে পারে সে সমস্ত বিষয় নিয়ে। মহিলাদের জন্য পৃথক চিকিৎসা প্রতিষ্ঠান যেমন প্রসূতি সদন, নার্সিংহোম ইত্যাদি প্রতিষ্ঠিত হওয়া শুরু করে। বিভিন্ন মহিলাদের সংগঠনগুলির পক্ষ থেকে প্রসূতি এবং শিশু মৃত্যুর হার, মানে ম্যাটারনাল মর্টালিটি রেট এবং ইনফ্যান্ট মর্টালিটি রেট, এই বিষয়টি তুলে ধরে বিজ্ঞানসম্মতভাবে প্রসবের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। হসপিটালাইজেশন, মেডিকালাইজেশন অফ বার্থ এর প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে দেশীয় ধাই, মানে ইন্ডিজিনাস মিডওয়াইফ যাদেরকে বলা হচ্ছে, তাদেরকে অজ্ঞ ও পরিবর্তন বিমুখতার প্রতীক রূপে সমাজে চিহ্নিত করা হয়। ধীরে ধীরে তারা ব্রিটিশ এবং প্রগতিশীল ভারতীয়দের কলমে শিশু মৃত্যু ও প্রসূতি মৃত্যুর জন্য দায়ী, ডেমনিক দায়ী, দায়িত্বে পরিণত হয়। মানে দে ওয়ার রিগার্ডেড, ডিগ্রেডেড অ্যাজ ডেমনিক দায়ী। তো এই ছিল মোটামুটি পরাধীন ভারতবর্ষের একটা সিনারিও, যেটা আমি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। স্বাধীন ভারতে মা ও শিশুর স্বাস্থ্যের প্রতি কি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে সেটা আমি একটু আলোচনা করব, সেখানে আমি আসছি। মহিলাদের সামাজিক অবস্থান, প্রজনন জনিত স্বাস্থ্য এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য, উন্নয়নের মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক আছে, সেই আন্তঃসম্পর্কটি প্রথম অনুধাবন করা হয়েছিল 1994 কায়রোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে আমরা পরে বলবো ICPD। এখানে রিপ্রোডাকটিভ হেলথকে সংজ্ঞায়িত করা হচ্ছে এইভাবে, আমি বলছি পড়ছি, রিপ্রোডাকটিভ হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি ইন অল ম্যাটার্স রিলেটিং টু দ্য রিপ্রোডাকটিভ সিস্টেম অ্যান্ড টু ইটস ফাংশনস অ্যান্ড প্রসেসেস। Reproductive health therefore implies that people are able to have a satisfying and safe sex life and they have the capability to reproduce and the freedom to decide if, when and how often to do so. Ekhane bar bar reproductive freedom er kotha bola hocche. Implicit in this last condition is the right of men and women to be informed and to have access to safe, effective, affordable and acceptable methods of family planning of their choice. Barbar poribar porikalpona ebong tader nijosho choice er kotha bola hocche, as well as other methods of their choice for regulation of fertility which are not against the law, and access to healthcare services that will enable women to go safely through pregnancy and childbirth and provide couples with the best chance of having a healthy infant. পরিবার পরিকল্পনা, রিপ্রোডাকটিভ ফ্রিডম, রিপ্রোডাকটিভ চয়েস এবং স্বাস্থ্য পরিষেবার প্রতি যে অ্যাক্সেস মেয়েদের, সে কথা এই সংজ্ঞায়, ICPD রিপ্রোডাকটিভ হেলথ সংক্রান্ত সংজ্ঞায় তুলে ধরা হয়েছে। তো ICPD নীতিগুলি কার্যকরীর সাথে সাথে, মানে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের নীতিগুলি কার্যকরী করার সাথে সাথে 2000 সেপ্টেম্বর মাসে মিলেনিয়াম সাবমিটে গৃহীত হয় ইউনাইটেড নেশনস মিলেনিয়াম ডিক্লারেশন, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে একটা গ্লোবাল পার্টনারশিপ তুলে ধরার কথা বলা হয় এবং আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় কয়েকটি উদ্দেশ্য চরিতার্থ করার কথা মাথায় রেখে, যেমন দারিদ্র দূরীকরণ, মানবাধিকার, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, অর্থাৎ পরিবেশগত উন্নয়ন। এই ইউনাইটেড নেশনস মিলেনিয়াম ডিক্লারেশনের ফলশ্রুতি ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, যাকে আমরা বলি MDG, এবং তার 8টি উদ্দেশ্য আমি এখানে তুলে ধরছি। একটা হচ্ছে দারিদ্র দূরীকরণ, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, তৃতীয়ত লিঙ্গ সাম্য এবং নারীর ক্ষমতায়ন, চতুর্থত
1990 থেকে 2015 মধ্যে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা দুই তৃতীয়াংশ, তাছাড়া ম্যাটারনাল হেলথ বা মায়ের স্বাস্থ্যের উন্নয়ন, এইচআইভি এইডস ম্যালেরিয়া অন্যান্য অসুখ নিরাময়, পরিবেশগত উন্নয়ন, আর সর্বশেষ আন্তর্জাতিক স্তরে সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা, যাকে বলা হয় অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স। 2002 সালে আমরা দেখতে পাই যে ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি জেনারেল বলছেন ব্যাংককে, The Millennium Development Goals, particularly the eradication of extreme poverty and hunger, cannot be achieved if questions of population and reproductive health are not squarely addressed. And that means stronger efforts to promote women's rights and greater investment in education and health, including reproductive health and family planning. এখানেও কিন্তু Millennium Development Goals কার্যকর করার কথা বলা হয়। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সাফল্য পেতে পারে যদি রিপ্রোডাকটিভ হেলথ, প্রজনন জনিত স্বাস্থ্য, মায়ের স্বাস্থ্য, শিশুর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয়। তার উপরই সেটাই বলা হচ্ছে। ভারতবর্ষ এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস পূর্ণ করার জন্য বদ্ধপরিকর ছিল এবং এই পরিপ্রেক্ষিতে যে চুক্তিগুলি পরবর্তীকালে স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে সেডো, মানে কনভেনশন ফর দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, CEDAW jeta, আর CRC, Convention on the Rights of the Child, যাতে ভারত ছিল একজন সিগনেটারি, ভারত এই চুক্তি স্বাক্ষর করে একটা পার্টি। কিন্তু এটাও মনে রাখতে হবে যে ভারতের মতো পিতৃতান্ত্রিক দেশে লিঙ্গ বৈষম্য, জেন্ডার ডিসপ্যারিটি প্রজননজনিত স্বাস্থ্যকে প্রভাবিত করতে বাধ্য, এবং যে স্বাস্থ্য পরিষেবা রয়েছে হেলথ সার্ভিসেস, সে সমস্ত সুযোগ সুবিধাগুলো সদ্ব্যবহারের ক্ষেত্রে, অ্যাক্সেসের ক্ষেত্রে এই লিঙ্গ বৈষম্য কিন্তু প্রতিবন্ধক। তাছাড়া কিছু স্ট্রাকচারাল ফ্যাক্টর, সাংগঠনিক বিষয় যেমন দারিদ্র, অপুষ্টি, শিশু বিবাহ, অপর্যাপ্ত শিক্ষা ও অপর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা, এগুলো কিন্তু মেয়েদের রিপ্রোডাকটিভ হেলথ বা প্রজনন জনিত স্বাস্থ্যকে ব্যাহত করে থাকে। ভারতবর্ষের সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত যেটা, সেটাও মেয়েদের ক্ষেত্রে আনফেভারেবল, মেয়েরা তুলনামূলকভাবে ছেলেদের থেকে, পুরুষদের থেকে অনেক পিছিয়ে। কিন্তু বিগত কয়েক দশক ধরে আমরা দেখছি যে ভারতবর্ষে প্রজননজনিত স্বাস্থ্যের চিত্রে কিছু পরিবর্তন লক্ষণীয়, যেমন শিশু মৃত্যুর হারে হ্রাস, প্রসবের সময়, শিশু জন্মের সময় স্কিলড অ্যাটেন্ডেন্স, মানে পেশাদারি যে যে দায়ী, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী বা হসপিটালাইজেশন, কন্ট্রাসেপটিভ চয়েস, মানে জন্ম নিয়ন্ত্রণ জনিত যে পরিষেবা ইত্যাদি। আবার অন্যদিকে ম্যাটারনাল মর্টালিটি, মাতৃ মৃত্যুর হার, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যৌন সংক্রমণ, রিপ্রোডাকটিভ রাইটস, প্রজনন জনিত অধিকার, এগুলো প্রয়োগের ক্ষেত্র কিন্তু রিপ্রোডাকটিভ চয়েসের ক্ষেত্রে একটা বৈষম্য লক্ষণীয়। অর্থাৎ একদিকে যেমন চিত্রটা কিছুটা পাল্টেছে, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তন হয়নি। ভারতবর্ষে জাতীয় সমস্যা বা ন্যাশনাল এজেন্ডার মধ্যে ম্যাটারনাল হেলথ বা মাতৃ যে মায়ের শিশু স্বাস্থ্য অন্তর্ভুক্ত ছিল অনেকদিন আগে থেকেই। 1952 সালে ভারতবর্ষে সরকারিভাবে পরিবার পরিকল্পনা গৃহীত হয়, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, তার বিশাল জনসংখ্যার কথা মাথায় রেখে, জনসংখ্যাগত সমস্যার কথা মাথায় রেখে সেখানে কন্ট্রাসেপশন বা জন্ম নিয়ন্ত্রণের উপর প্রাধান্য দেওয়া হয়েছিল, যাতে জনসংখ্যাগত একটা ভারসাম্য বজায় রাখা যায়, পপুলেশন স্টেবিলাইজেশন করা যায়। এবং 1960 থেকে 90 এর মধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় যেগুলি জোর দিয়েছিল হাই রিস্ক অ্যাপ্রোচের ওপর বা অ্যান্টিনেটাল কেয়ার, প্রসব পূর্ববর্তীকালীন পরিচর্যার ওপর। পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিতে আমরা দেখছি যে ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ, জননী ও শিশু স্বাস্থ্যকে পরিবার পরিকল্পনা জনিত বা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস এর আওতায় নিয়ে আসা হয়। আর এরই অন্তর্ভুক্ত ছিল এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, আর্লি রেজিস্ট্রেশন অফ প্রেগনেন্সি, মানে প্রসব বা প্রসূতির নথিভুক্তিকরণ,
অ্যান্টিনেটাল অর্থাৎ প্রসব পূর্ববর্তীকালীন যে চেকআপ অ্যান্টিনেটাল চেকআপ, ইনস্টিটিউশনাল বার্থ মানে হসপিটালাইজেশন ইত্যাদি। 1992 সালে একটি পরিকল্পনা সরকার গ্রহণ করে চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড বলে একটি পরিকল্পনা গৃহীত হয়, যার উদ্দেশ্য ছিল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার বিষয়টি সুনিশ্চিত করা। তাছাড়া একেবারে গ্রামীণ স্তরে মায়ের প্রজননজনিত স্বাস্থ্যের উন্নয়ন সাধন, টিকাকরণ, ইমিউনাইজেশন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি। তৃতীয়ত যে বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে দায়ীদের প্রশিক্ষণ প্রদান। এখন এখানে দেখতে হবে যে মনে রাখা প্রয়োজন যে নিরাপদ মাতৃত্ব এবং নবজাতকের সুরক্ষায় একজন দায়ের ভূমিকা আমাদের দেশে আজও কিন্তু গুরুত্বপূর্ণ। উপস্বাস্থ্য কেন্দ্র অথবা হাসপাতালে সন্তান প্রসব বাঞ্ছনীয় হলেও এখনো ভারতের প্রত্যন্ত অঞ্চলে শিশুরা বাড়িতেই জন্ম নেয় এবং অনেক ক্ষেত্রেই মাকে সন্তান প্রসবে সাহায্য করে গ্রামের দায়। শুধুমাত্র নিরাপদ প্রসবে সাহায্য করাই নয়, একজন প্রশিক্ষণপ্রাপ্ত দায় অনেকভাবেই প্রসূতি ও নবজাতককে সাহায্য করতে পারে। যেমন গর্ভাবস্থায় ও প্রসব পরবর্তীকালে প্রসূতি ও নবজাতকের পরিচর্যা, যেটাকে আমরা প্রি নেটাল এবং পোস্ট নেটাল কেয়ার বলি। তাছাড়া এই সময় শারীরিক জটিলতার লক্ষণগুলিকে চিহ্নিত করে সঠিক সময় প্রসূতি অথবা নবজাতককে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দিতে সাহায্য করা, জরুরি প্রয়োজনে যানবাহনের ব্যবস্থা করতে সাহায্য করা, প্রসূতির পরিবার এবং এলাকার মানুষকে প্রসবজনিত সম্ভাব্য জটিলতা মোকাবিলার জন্য সচেতন করা, সাহায্য করা, তাদের সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ রক্ষায় সহায়তা করা ইত্যাদি, এগুলো সবই কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত দায়ের কাজ। এইসব দায়িত্ব সঠিকভাবে পালন করতে গেলেও প্রশিক্ষণ প্রয়োজন। তাছাড়াও এই যে আমি চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড পরিকল্পনার কথা বললাম, সেই প্রোগ্রামে যার উপর প্রাধান্য আরোপ করা হয়েছিল সেগুলো হচ্ছে যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ওষুধ সরবরাহ সুনির্দিষ্ট করা এবং সেফ প্রেগনেন্সি অর্থাৎ নিরাপদ মাতৃত্ব, নিরাপদ প্রসবজনিত পরিষেবা প্রদান। এরপর আমরা দেখব যে 1997 সালের অক্টোবরে ভারত সরকার রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম বাস্তবায়িত করে, যার উদ্দেশ্য ছিল অবাঞ্ছিত মাতৃত্ব প্রতিরোধ অর্থাৎ প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ আনওয়ান্টেড প্রেগনেন্সি। তাছাড়া রিপ্রোডাকটিভ ট্র্যাক্ট ইনফেকশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, যৌন সংক্রমণ জনিত যে সমস্যা সেগুলি তুলে ধরা। কিন্তু এই পরিকল্পনায় পিছিয়ে পড়া শ্রেণী, অনগ্রসর শ্রেণী বা অ্যাডোলেসেন্ট বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, আর্থিক ও সামাজিকভাবে অনগ্রসর শ্রেণী যেমন শহুরে বস্তিবাসী ও উপজাতি শ্রেণীর কথাও তুলে ধরা হয়। এই যে একটা পরিবর্তন বা প্যারাডাইম শিফট ইন অ্যাপ্রোচ, তাকে বৈধতা দেওয়া হয় ন্যাশনাল পপুলেশন পলিসির মাধ্যমে, যেটি বাস্তবায়িত হয়, যেটি গৃহীত হয় 2000 সালের ফেব্রুয়ারি মাসে। এবং যে লক্ষ্য পূরণের কথা এই ন্যাশনাল পপুলেশন পলিসিতে বলা হয়েছিল সেগুলো হচ্ছে প্রজননজনিত পরিকাঠামোর উন্নয়ন, একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা, ইনফ্যান্ট মর্টালিটি রেটস বা শিশু মৃত্যুর হার কমিয়ে আনা অন্তত প্রতি হাজারে 30 কমে, ম্যাটারনাল মর্টালিটি রেট কমিয়ে আনা প্রতি লক্ষ পার 1 lakh লাইফ বার্থসে 100 কমে, হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করালে 80% এবং প্রশিক্ষণ প্রাপ্ত মানুষদের দিয়ে শতকরা 100% প্রসব। তাছাড়াও এর মধ্যে ছিল জন্ম নিয়ন্ত্রণ বা কন্ট্রাসেপশন জনিত তথ্য প্রচার, যৌন সংক্রমণ জনিত অসুখ যেমন এইডস নিয়ন্ত্রণ, দেশজ চিকিৎসা বা মেডিসিনের ব্যবহার যেগুলি বাড়িতে বাড়িতে সরবরাহ করা যায়, ছোট পরিবার, পরিবারের পরিকল্পনা বাস্তবায়িত করা, টোটাল ফার্টিলিটি রেট কমিয়ে আনা এবং সর্বোপরি
পরিবার পরিকল্পনা যাতে একটা জনমুখী পরিকল্পনা হয়ে ওঠে তার সুনির্দিষ্ট কর। এগুলোই ছিল ন্যাশনাল পপুলেশন পলিসির আওতাভুক্ত। এবং এই ন্যাশনাল পপুলেশন পলিসিতে ১২টি থিমকে আইডেন্টিফাই করা হয়েছিল। সেগুলির মধ্যে হচ্ছে বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও তার বাস্তবায়ন, গ্রামীণ স্তরে পরিষেবা পৌঁছে দেওয়া, পরিষেবা প্রদান, স্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, শিশু স্বাস্থ্য উন্নয়ন, পরিবার পরিকল্পনা, সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর প্রয়োজন চরিতার্থ করা, বেসরকারি সংগঠন প্রাইভেট সেক্টর বা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে একটা কোলাবোরেশন, ভারতীয় চিকিৎসা ব্যবস্থা বা হোমিওপ্যাথিকে জনপ্রিয় করে তোলা, জন্ম নিয়ন্ত্রণ জনিত প্রযুক্তি ও গবেষণার প্রসার মানে কন্ট্রাসেপটিভ টেকনোলজি, বয়োজ্যেষ্ঠ জনতার প্রতি প্রাধান্য আরোপ, আর আলটিমেটলি ইনফরমেশন এডুকেশন এবং কমিউনিকেশন, তথ্য শিক্ষা এবং কমিউনিকেশন। ন্যাশনাল পপুলেশন পলিসিতে জোর দেওয়া হয় ইনফর্মড চয়েস অ্যান্ড কনসেন্টের উপর, মানে রিপ্রোডাকটিভ চয়েস, প্রজননজনিত স্বাধীনতা, রিপ্রোডাকটিভ ফ্রিডমের উপরে। এছাড়াও ২০০৫ থেকে ১২ মধ্যে গ্রামীণ দরিদ্র মহিলা ও শিশুদের স্বাস্থ্যনীতির আওতায় আনার জন্য সরকার কতগুলি পদক্ষেপ নিয়েছিলেন, যেমন ন্যাশনাল রুরাল হেলথ মিশন NHRM, যার উদ্দেশ্য ছিল ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট এবং টোটাল ফার্টিলিটি রেট কমিয়ে আনা। সব থেকে গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছিল জননী সুরক্ষা যোজনা, যার মাধ্যমে ইনস্টিটিউশনাল ডেলিভারি বা হসপিটালাইজেশন সুনিশ্চিত করা সম্ভব হয়েছিল, যেটা ২০০৫-০৬ সালে ছিল ৭.৩৯ লাখ, ২০০৯-১০ সালে এই সংখ্যাটি প্রায় ১ কোটিতে পরিণত হয়। মানে ইনস্টিটিউশনাল ডেলিভারি যাতে সম্ভব হয় সেটা সুনিশ্চিত করা। আমরা দেখব যে কায়রোর যে কনফারেন্স, মানে ১৯৯৪-এ যে ICPD ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সেখানে মূলত যে বিষয়টির ওপর জোর দেওয়া হয়েছিল সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ, কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স। কিন্তু কায়রোর পরবর্তী, মানে রিপ্রোডাকটিভ হেলথ মানে যে শুধু কন্ট্রাসেপশন বা জন্ম নিয়ন্ত্রণ নয়, আরো বেশি কিছু, সেটা আমরা কায়রো পরবর্তী পর্যায়ে দেখতে পাই, যখন জোর দেওয়া হয় লাইফ স্প্যান অ্যাপ্রোচের ওপর। অর্থাৎ রিপ্রোডাকটিভ হেলথের আওতায় যে রিপ্রোডাকটিভ ট্র্যাক্ট ইনফেকশনস, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, অ্যাবর্শন, অ্যাডোলেসেন্ট হেলথ, বয়সন্ধিকালীন সমস্যা, বয়সন্ধিকালীন সমস্যার ক্ষেত্রে আমরা দেখব যে আর্লি ম্যারেজ, শিশু বিবাহ, সেটা অনেক সময় অ্যানিমিয়া বা যক্ষার মতো রোগকে মানে টেনে আনে ইত্যাদি। আর তাছাড়া আরেকটি বিষয়ের ওপর, মানে ICPD পরবর্তী পর্যায়ে জোর দেওয়া হয়, যেটা ICPD বা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টে বলা হয়নি, সেটা হলো ইনফার্টিলিটি, বন্ধাত্ব। মানে রিপ্রোডাকটিভ হেলথের একটা পার্ট কিন্তু ইনফার্টিলিটি, বন্ধাত্ব। এবং আমরা জানি যে ইনফার্টাইল কাপল বা নিঃসন্তান দম্পতিদের সংখ্যা ইজ কোয়াইট কনসিডারেবল। সেখানে এই ইনফার্টিলিটি বা বন্ধাত্ব নিরাময়ের জন্য, মানে সন্তানহীন দম্পতি যাতে তারা সন্তান লাভ করতে পারেন, সেই জন্য অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি বা যেটাকে আমরা ARP বলি, ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি, এগুলো কিন্তু রিপ্রোডাকটিভ হেলথের আওতায় চলে আসে। এবং সেখানে দেখানো হয়, মানে বলা হচ্ছে যে অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি কতটা, মানে কোন শ্রেণীর মহিলারা এই টেস্ট টিউব বেবির অ্যাক্সেস পাচ্ছেন, কারণ এটি যথেষ্ট একটি ব্যয় সাপেক্ষ এক্সপেন্সিভ একটা বিষয়। এবং যে ইনফার্টিলিটি ক্লিনিকসগুলো ছত্রাকের মতো গজিয়ে উঠছে, সেখানে কারা যেতে পারছেন, এবং ইনফার্টিলিটি একটা সোশ্যাল স্টিগমায় যে পরিণত হওয়া, সেটা থেকে মেয়েরা, সেটা থেকে বেরিয়ে আসার জন্য সেই সোশ্যাল স্টিগমাটা কিভাবে গড়ে উঠছে, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য মেয়েরা কি, মানে একজন মহিলা কি করছেন, একজন সন্তানহীন দম্পতি, মানে সন্তান লাভের তার যে ব্যাকুলতা, সেটা কিভাবে অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজিকে একটা কমার্শিয়ালাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি যে ICPD পরবর্তী যুগেই
আইসিপিডিতে ইনফার্টিলিটি নিয়ে সেইভাবে আলোচনা করা হয়নি। আমরা এটাও দেখতে পাই যে 1990 এর পরে যে ম্যাক্রো ইকোনমিক পলিসি বা বৃহত্তর যে আর্থিক নীতি রূপায়ণ করা হয়েছিল সেটা সার্বিকভাবে জনস্বাস্থ্যের পক্ষে কতটা বেনিফিশিয়াল ছিল সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। এবং আমার মনে হয় যে মহিলা বা নারী স্বাস্থ্যের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, উইমেন্স হেলথের ক্ষেত্রে যথেষ্ট ক্ষতিকারক বা যথেষ্ট বেনিফিশিয়াল হয়নি। কারণ আমরা দেখেছি যে রিপ্রোডাকটিভ হেলথের ক্ষেত্রে, প্রজনন জনিত স্বাস্থ্যের ক্ষেত্রে বিত্তহীন এবং বিত্তশালীর মধ্যে একটা বিস্তর ব্যবধান রয়ে গেছে। উন্নয়নশীল এবং ডেভেলপিং আর ডেভেলপড কান্ট্রিজ এর মধ্যে, উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে একটা বিস্তর ব্যবধান রয়ে গেছে। ওয়ার্ল্ড ব্যাংক এস্টিমেট অনুযায়ী যদি 99% মহিলাদের হসপিটালাইজেশন বা প্রফেশনাল যে ডেলিভারি সিস্টেমের মধ্যে আনা যেত, পেশাদারি যে ডেলিভারি সিস্টেমের মধ্যে আনা যেত, তাহলে হয়তো 74% ম্যাটার্নাল ডেথ বা মাতৃ মৃত্যুর হার কমানো সম্ভব হতো। এবং এটাও বলা হচ্ছে যে সারা বিশ্বে যত ম্যাটার্নাল মর্টালিটি, ম্যাটার্নাল ডেথস হয়, মাতৃ মৃত্যুর হার সারা বিশ্বে যা দেখা যায়, তাতে তার প্রায় 98% হচ্ছে উন্নয়নশীল দেশগুলিতে হয়। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে আরবান রুরাল ডিসপ্যারিটি, শহর এবং গ্রামের যে ব্যবধান সেটা একটা বিষয়। তাছাড়া ইকোনমিক ডিসপ্যারিটি, আর্থিক বৈষম্যের জন্য আমরা দেখতে পাই যে প্রসবকালীন চিকিৎসা, মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্স যেটা, সেক্ষেত্রেও যথেষ্ট বৈষম্য লক্ষণীয়। কিছু কিছু রাজ্যে যেমন উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহার, রাজস্থান, এসব ক্ষেত্রে ম্যাটার্নাল মর্টালিটি রেট বা ইনফ্যান্ট মর্টালিটি রেট কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু তামিলনাড়ু বা কেরালা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি রিপোর্টে, যদিও রিপোর্টটি অনেক পুরনো, সেটা প্রায় 1986, সেখানে বলা হয়েছিল যে পৃথিবীতে যত মহিলাদের মানে মৃত্যু ঘটে তার বেশিরভাগই কিন্তু ঘটে কমপ্লিকেশনস অফ প্রেগনেন্সি, মানে প্রসবকালীন জটিলতা থেকে, আনসেফ অ্যাবর্শন প্রসব থেকে, এবং প্রসবকালীন মৃত্যু, ম্যাটার্নাল মর্টালিটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ মেয়েদের মৃত্যুর ক্ষেত্রে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে দেখানো হচ্ছে যে ইউনাইটেড স্টেটস এর তুলনায় এটা 100%, আর ইনফ্যান্ট মর্টালিটির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে হারটা অনেক বেশি কম্পেয়ার টু দ্য ডেভেলপড কান্ট্রিজ। এবং ভারতবর্ষের মানে যে ডেভেলপড কান্ট্রিজ, ভারতবর্ষের যে ম্যাটার্নাল মর্টালিটি রেশিও, সেটাও উন্নয়নশীল দেশগুলি বা ডেভেলপড কান্ট্রিজ এর তুলনায় কিন্তু অনেক বেশি। আর বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে যে এই মৃত্যু, মানে এই ম্যাটার্নাল ডেথ কিন্তু প্রিভেন্টেবল, প্রতিরোধযোগ্য, যদি সেখানে প্রপার হেলথ কেয়ার, প্রপার মানে সঠিক পরিষেবা, সঠিক অবস্টেট্রিক কেয়ার ফেসিলিটিস, সঠিক যদি প্রসবকালীন পরিষেবা দেওয়া যায়, তাহলে কিন্তু বেশিরভাগ মৃত্যুই প্রতিরোধ করা যেতে পারে, প্রিভেন্টেবল। তো আমি আমার বক্তব্যের শেষে আসছি যে এই যে উইমেন্স অ্যাক্সেস টু হেলথ কেয়ার নিডস, মানে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মেয়েদের যে অ্যাক্সেস, মেয়েরা কতটা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে মানে সেটাকে প্রভাবিত করে অনেক সামাজিক ফ্যাক্টার্স, সোশ্যাল ফ্যাক্টার্স দ্বারা সেগুলো প্রভাবিত। যেমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাহীনতা, রিপ্রোডাকটিভ চয়েস, এটা আমি বলবো যে এটা কিন্তু শ্রেণীর, মানে সব শ্রেণীর মহিলারা রিপ্রোডাকটিভ চয়েস এর কথা ভাবতে পারেন না। সিদ্ধান্ত পারিবারিক সম্পত্তিতে মেয়েদের অনধিকার, স্বয়ংক্রিয়তার অভাব, মানে ল্যাক অফ অটোনমি, অটোনমাস ডিসিশন নেওয়ার যে অক্ষমতা, শিক্ষার অভাব, লো লেভেল অফ এডুকেশন, সচেতনতার অভাব,
মেয়েদের অ্যাক্সেস অভাবের সম্মুখীন হন। তার উপর দারিদ্র পরিবারের মানে দরিদ্র পরিবারের মেয়েরা আরো বেশি সমস্যার সম্মুখীন হয়। ভারতবর্ষের মতো একটা বিশাল দেশে যেখানে আর্থসামাজিক কাঠামোয় বৈষম্য রয়েছে, সেখানে মায়ের স্বাস্থ্য বা শিশু স্বাস্থ্যের ওপর মানে মায়ের স্বাস্থ্য, প্রজননজনিত স্বাস্থ্য, রিপ্রোডাক্টিভ হেলথ, ম্যাটারনাল হেলথ, চাইল্ড হেলথ বা শিশু স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তার করতে বাধ্য এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সরকারি যে কোনো প্রকল্প প্রশাসনিক স্তরে বাস্তবায়িত করতে গেলে এই সমস্ত দরিদ্র অনগ্রসর শ্রেণীকে চিহ্নিত করাটা একান্তভাবে প্রয়োজনীয়। এই সমস্ত অনগ্রসর শ্রেণীকে চিহ্নিত করে তাদেরকে সঠিক পরিষেবা প্রদানটাও বাধ্যতামূলক। তবে আমরা মনে করি তবে আমরা একটা সুসংগঠিত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা এবং তার বাস্তবায়ন সম্ভব বলে মনে করি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্যটি শোনার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম। শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ম্যাডাম দুটো প্রশ্ন এসেছে। প্রিয়াঙ্কা বিশ্বাস তিনি বলছেন এই COVID-19 পরিস্থিতিতে প্রজনগত স্বাস্থ্যের দিকে কি সম্পূর্ণ নজর রাখা সম্ভব হচ্ছে? আর দ্বিতীয় প্রশ্ন করেছেন তন্ময় অধিকারী ইউটিউবে, তিনি বলছেন পিতৃতান্ত্রিক সমাজ কি মহিলা ক্ষমতায়নের প্রধান বাধা আর সেফ মাদারহুড পরিকল্পনা বর্তমান সমাজে সঠিক বাস্তবায়ন সম্ভব? আমি সেকেন্ড প্রশ্নটা আরেকবার একটু রিপিট করবেন প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। তন্ময় অধিকারী তিনি বলছেন পিতৃতান্ত্রিক সমাজ কি মহিলা ক্ষমতায়নের প্রধান বাধা আর শেফ মাদারহুড পরিকল্পনা বর্তমান সমাজে সঠিক বাস্তবায়ন সম্ভব, মানে বাস্তবায়ন করা সম্ভব কিনা আর কি বোধ হয় সেটাই বলতে চেয়েছেন। আচ্ছা বেশ, আমি কি প্রশ্ন মানে কোভিড পরিস্থিতিতে অবশ্যই এই প্যান্ডেমিক পরিস্থিতিতে এই বিষয়টা আরো একটু জটিলতা মানে জটিল সমস্যাটা আরো জটিল আকার ধারণ করেছে এবং সেখানে আমার মনে হয় যে অবশ্যই প্রশাসনিক স্তরে কিছু যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই প্যান্ডেমিকে মানে মায়ের এবং শিশুর স্বাস্থ্য এটাকে সুরক্ষিত রাখাটা কিন্তু খুবই অসুবিধাজনক, মানে খুবই আমি বলবো ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এই যে মানে আমরা এত একটু আগে জনস্বাস্থ্য নিয়ে কথা বললাম, জনস্বাস্থ্য নিয়ে একটা মনোজ্ঞ বক্তব্য শুনলাম, সেখানে আমি বলবো যে এই ম্যাটারনাল হেলথ বা রিপ্রোডাকটিভ হেলথ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে এগিয়ে যাওয়া সম্ভব নয় এবং এখানে স্টেট ইন্টারভেনশন খুবই দরকার। আর পিতৃতান্ত্রিক সমাজ দ্বিতীয় প্রশ্নটা আমি বলি যে নারীর ক্ষমতায়নে যে প্রতিবন্ধক কিনা, নারীর ক্ষমতায়ন বিষয়টা তো একটা মানে বড় বিষয়, সেটা তো শুধু স্বাস্থ্য তার অন্তর্ভুক্ত নয়, সেটা তো রাজনীতি, অর্থনৈতিক ক্ষমতা আরো অনেক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তো হ্যাঁ, পিতৃতান্ত্রিক সমাজের মানে প্যাট্রিয়ার্কি খানিকটা তো প্রতিবন্ধক বটেই এবং এখানে আমার মনে হয় নারীদের মেয়েদের নিজেদেরও এগিয়ে আসতে হবে, তাদের যে এজেন্সি চয়েস সেটা প্রয়োগ করতে হবে। কিন্তু এই এজেন্সি বা চয়েস প্রয়োগ করার ক্ষেত্রেও কিন্তু একটা সামাজিক বৈষম্য রয়েছে, কারণ সমস্ত শ্রেণী সমস্ত ক্যাটাগরির মহিলারা তাদের চয়েস বা তাদের এজেন্সি প্রয়োগ করতে পারেন। ক্ষমতায়ন যখন আমরা বলি নারীর ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নটাও কিন্তু লিমিটেড, সেই ক্ষমতায়ন কোন শ্রেণীর মানুষদের হচ্ছে, কোন ক্যাটাগরির মহিলাদের হচ্ছে সেটাও একটু ভেবে দেখতে হবে, মানে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আর সেফ মাদারহুড নিয়ে প্রশ্নটা এসছে না? সেফ মাদারহুড পরিকল্পনা বর্তমান সমাজে সঠিক ভাবে বাস্তবায়ন কি সম্ভব এটা বলতে চাইছেন। সেফ মাদারহুড বাস্তবায়ন সম্ভব যদি আমরা ওভারঅল মানে স্বাস্থ্যবিধির কথা মাথায় রাখি। সেটাও আমি বলবো যে আমাদের সমাজে যে অর্থনৈতিক বৈষম্য, আর্থিক বৈষম্য, সেটাও খানিকটা সেফ মাদারহুড বাস্তবায়িত করার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে।
কারণ আমাদের যে মানে এত বড় দেশে যেখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে পপুলেশন, ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাব, সচেতনতার অভাব, এখানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেফ মাদারহুড হ্যাঁ বাস্তবায়িত করা সম্ভব, সর্বোচ্চ কিনা সেটা একটা প্রশ্ন, বড় প্রশ্ন। আর যদি কোনো প্রশ্ন এখনো পর্যন্ত পাইনি, ধন্যবাদ আপনাকে। আমরা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগ এবং সেমিনার কমিটির পক্ষ থেকে, প্রিন্সিপালের পক্ষ থেকে, গভর্নিং বডি প্রেসিডেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়েরই আমাদের মাদার ইউনিভার্সিটি, সেখান থেকে আপনি এসেছেন, ভীষণ ভালো লেগেছে। আবার ভবিষ্যতে নিশ্চয়ই আপনাকে পাবো এই আশা রাখছি। আমাদের আজকের মতো এই সেশনটা শেষ হয়ে গেল। এরপরে আমরা যে সেশনটায় যাবো সেখানে চেয়ার করবেন অধ্যাপক বাণী পটুয়া, আর সেটা হচ্ছে পেপার প্রেজেন্টেশনের সেশন। আজকে 7টা পেপার আছে, 7 জন পড়বেন পেপার। অধ্যাপক বাণী পটুয়া পেপার প্রেজেন্ট করবেন, যারা পেপার দেবেন নিশ্চয়ই আপনারা জানেন, আর সেটা আপনারা শুরু করবেন। বাণী চেয়ার করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি পেপার প্রেজেন্টেশনের সেশনে যাওয়ার আগে কয়েকটা একটু ঘোষণা করার আছে। সেটা হচ্ছে আমাদের যারা এই আলোচনা চক্রে উপস্থিত আছেন, প্রত্যেকের আলোচনা চক্রের শেষে একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হবে, আপনারা অবশ্যই সেটা ফিল আপ করবেন। এবং এই ফিডব্যাকের লিঙ্ক আপনাদের রাত্রি 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, 10টার পরে এই লিঙ্কটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অতএব প্রত্যেকেই রাত্রি 10টার আগে এই ফিডব্যাক ফর্মটা আপনারা ফিল আপ করবেন। আমাদের পেপার প্রেজেন্টেশনে ম্যাডাম বলেছেন 7টা পেপার আছে আমাদের, তার মধ্যে প্রথম পেপারটা আছে সুনীত কুমার বারুই, সিকম স্কিল ইউনিভার্সিটি। উনি পাবলিক হেলথের উপরে বলবেন, আমি ওনাকে বলার জন্য অনুরোধ করছি। সুনীত কুমার বারুই, আপনি উপস্থিত আছেন? সুনীত কুমার বারুই, প্লিজ। হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। থ্যাংক ইউ, গুড আফটারনুন। ফার্স্ট আই এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড টু দ্য অর্গানাইজিং কমিটি অ্যান্ড অলসো টু দ্য এক্সাইটিং অ্যান্ড ইন্সপায়ারিং প্রেজেন্স অফ সো মেনি পার্টিসিপেন্টস অন দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। অ্যাজ দ্য টাইম ইজ লিমিটেড, আই ওয়ান্ট title of my paper is Public Health Emergencies in India, Past and Present. Let's begin. Public health and community hygiene are of crucial importance to any government. Under normal situations, they don't appear to be a pressing issue, but economic issues like development and public health are mutually dependent. India encountered 6 cholera pandemics during British Raj. Cholera in Britain and the USA was referred to as Indian cholera. Other epidemics included malaria, smallpox, and influenza. Structural exploitation of millions of poor population in India kept them hungry and malnourished. Intermittent occurrences of famine took a heavy toll on public immunity. Embankments for railways led to stagnation of water, and huge unemployment and cheap labor led to the unhygienic, overcrowded living in coolie quarters. Shoestring budget, lack of infrastructure, and gross ignorance of sanitation made a mockery of public health during colonial rule. But these outbreaks were officially attributed to the exotic food habits of the native Indians and their frequent religious gatherings. Let's focus on the glimpses of the management of the plague pandemic by the British. Plague broke out in Bombay in 1896. As it was a trade and commerce hub, authorities sprang into immediate action. First, they expanded the jurisdiction of Bombay Municipality Act to other places like Pune and Ahmedabad. Then they passed the Epidemic Disease Act in 1897. Under the aegis of this legislation, Plague Committee and Plague Research Committee were instituted. Government officials were mandated to identify plague patients, transfer them to designated hospitals, and move those who came into contact to quarantine camps.
Sea water was pumped into sewers and streets were washed with lime water. Corpses were sprinkled with carbolic powder and phenyl solution. Army was mobilized, but people were aggrieved by their high-handed dealings. Profound mistrust in Western medicine made them avoid hospitals. Rumors spread that dead bodies were dissected and patients were bled to death through the soles of their feet by means of experiments in hospitals. Mill workers mobbed Arthur Road Hospital. As army desecrated the kitchens and temples in the name of investigations, the religious sentiments of people were hurt, and the plague officer was killed. It saw the germination of militant nationalism in India. Eventually, authorities relented and decided to work through people, enlisting the support of educated community and religious leaders. Cut to our present COVID-19 management scenario. Central government first used the Disaster Management Act, but it led to legal complications. Then it invoked the Colonial Era Epidemic Disease Act of 1896 for implementing restrictive measures. PM Modi announced the first nationwide lockdown on 24 March without consulting the states, but law and order, social security of COVID warriors, finance and transport issues, procurement and supply of relief and medical equipment made the center and the states enter into a cooperative federalism later on. Initially, the predicament and tragic situations of the artisans and workers stranded in other states were not given proper attention. They started returning to their home states on foot and riding cycles and put up violent protests. Police atrocities made their plight worse. Shromik special trains started from the 1st of May. Lack of coordination in this regard added to their sufferings. Many stigmatized these trains as corona special trains. So far, four phases of national lockdown have been completed, and unlock phases 1 and 2 are underway. Various independent estimation models and the Ministry of Statistics and Program Implementation estimated that till 15 May, about 14 to 29 lakh positive cases and around 78,000 deaths were averted through lockdown. Though there were several cases of violation of lockdown, irrespective of religious affiliations, public perception was that Tablighi Jamaat gathering was the main driver behind the spread of coronavirus across the country. The case of attack on the medical team in Indore suggests lack of trust in the establishment and the impact of rumor on common people. Therefore, blame game and convenient scapegoating may give political dividends, but only at the huge cost of public health. Health emergencies in the colonial era have resonances in our present time. Democratic structures, federal government, and international health regulations have made our present pandemic management quite unique. Dedicated digital campaign for public awareness, interactive helplines, timely reviews and corrections of corruptions and anomalies, and relief packages and economic incentives still generate an overall positive vibe, in spite of the accusations of inadequacies in policy and administrations. That's all. Thanks to everybody. Hello. Thank you, ma'am. Hello. স্যার আপনার ভয়েসটা মিউট করা আছে স্যার হ্যাঁ
আমার পেপার হচ্ছে বেঙ্গলি রেসপন্স টু ইংলিশ টেকনিক্যাল এডুকেশন, এর উপরে টপিকে যাওয়ার আগে আমি চারণ নিয়ে প্রথমে একটু বলতে চাই। প্রথমত হচ্ছে টেকনোলজি আর টেকনিক, টেকনিক্যাল এডুকেশন, তো টেকনিক নিয়ে প্রথমে আমি টেকনোলজি আর টেকনিক এটাকে ডিফাইন করতে চাইব। টেকনোলজি হচ্ছে বেসিক্যালি অ্যাপারেটাস বা যন্ত্র নির্ভর যে প্রযুক্তিবিদ্যা, টেকনিক হচ্ছে সেগুলো ব্যবহার করার স্কিল বা সফট স্কিল বেসিক্যালি যেটা বলা হয়। তো ভারতবর্ষের টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে এসেছে ঠিকই, কিন্তু তার বহু আগে থেকেই ভারতবর্ষের নিজস্ব গঠন শৈলী, নিজস্ব যে কারিগরদের যে উৎপত্তি, সেগুলোর মাধ্যমে ভারতবর্ষের টেকনিক যথেষ্ট প্রাচীন এবং বহুদিন ধরেই বিদেশের বাজারে তার প্রচুর জিনিসপত্র পাওয়া যেত এবং যথেষ্ট সমৃদ্ধ ছিল। এবার ইংরেজরা বিদেশ থেকে এসে আসবার ফলে নতুন ধরনের একটা টেকনিক বা মেশিন বেসড ইন্ডাস্ট্রির একটা প্রবণতা এলো, তার উপর ভিত্তি করতে এই টেকনিক্যাল এডুকেশন আসছে প্রথম 1843 খ্রিস্টাব্দে, সেটা আসছে হিন্দু কলেজে। কিন্তু তার আগে কিছু কথা বলবার রয়েছে। যেরকম টেকনিক্যাল এডুকেশন তো একটা ফর্মাল টার্ম, অর্থাৎ ফর্মাল এডুকেশন কোর্স ভিত্তিক একটা এডুকেশন, যেটা কিনা মোটামুটি একটা শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয়। কিন্তু আমাদেরকে শিলপুর কিংবা হাওড়া গার্ডেন রিচ, আচ্ছা খিদিরপুর তো নামটা সম্পর্কে একটু জানা যাক, খিদিরপুরের নামটা আসছে রয়্যাল বেঙ্গল ইঞ্জিনিয়ার্স এর যে কি জলের কি নাম থেকে, সেখানে একটি থানা এখনো বর্তমান যেন ওয়ার্ডগঞ্জ। এই ওয়ার্ডগঞ্জ হচ্ছেন কর্নেল এই দুজন ছিলেন ভারতবর্ষের বুকে প্রথম প্রথম মানে ওয়াটসন ছিলেন প্রথম ছোট যে মানে জাহাজ যেটা স্টিম চালিত ছিল না সেই রকম নির্মাতা, এবং পরবর্তীতে তিনি ছিলেন প্রথম ডাইনা যিনি তৈরি করেন, অর্থাৎ ইংল্যান্ডের প্রথম যে রং তৈরি তার নির্মাতা। তো দেখা যাচ্ছে এটা আরেকজনের নাম আমি বলবো, তিনি হচ্ছেন উইলিয়াম জোন, তিনি কিন্তু স্পিরিচুয়ালি জোন্স নন, তিনি হচ্ছেন আমাদের হাওড়ায় ইন্ডাস্ট্রিয়াল এম্পায়ার বলা হয়, ওখানে হাওড়ার লোকাল ইউথরা তার জীবৎকালে তার দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিল বা এত কিছু শিখেছিল এবং ইন্ডাস্ট্রির বহু দিকে রানীগঞ্জ কলিয়ারির বেশ কিছুটা তার দান, তো তাকে গুরু বলে মানতে শুরু করে। তাহলে 1843-এর যে টেকনিক্যাল এডুকেশন ফর্মাল করতে আসছে তার আগেই কিন্তু ভারতবর্ষে নন ফর্মাল একটা ক্লাস চলে, ভারতবর্ষ বলবো না আমি বাংলাকে এমফাসিস করে বলছি, বাংলায় কিন্তু একটা নন ফর্মাল টেকনিক বা টেকনিক্যাল ট্রেনিং কিন্তু চলে এসছে। নিমান সেন তার লেখায় দেখাচ্ছেন যে 1825-এর আগেই মোটামুটি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং অবশ্যই কলকাতায় টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ছিল, যদিও তার সঠিক হবিট তার কোথায় ছিল, কবে হয়েছিল, কারা ট্রেনিং দিত, এক্স্যাক্টলি এই জিনিসটা আমি এখনো পাইনি, মানে যে সিচুয়েশন দেখছি আমি কোনো রকম জায়গায় যেটা পাচ্ছি না। আচ্ছা আরেকটা কথা বলবো, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডাচদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে, কিন্তু অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যেটা কাজ করবো তারা নিশ্চয়ই ইংরেজ নয়, তারা বা তারা নিশ্চয়ই সবাই ডাচ নয়, তারা যারা কুলিং লেভেলে ছিল তারা অবশ্যই বিদেশে হতে পারে, কিন্তু আমাদের এখানকার এমপ্লয়ি বা আমাদের এখানকার যারা ওয়ার্কার তারা অবশ্যই সব জায়গায় যোগ দিচ্ছে এবং যথেষ্ট টেকনিক কিন্তু অর্জন করতে পারে, টেকনিক্যাল যে এক্সেলেন্স কিন্তু অর্জন করতে পারে।
এরপর চলে আসছি সিডাব্লিউডি। এখন উত্তর প্রদেশে কানাল গঙ্গারপুর কানাল প্রজেক্ট হাতে নিচ্ছে, তখন তাদের প্রয়োজন যথেষ্ট পরিমাণে ওয়ার্কফোর্স। সেই সময় একটা ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা ভারতবর্ষের প্রথম রুটি, সেকেন্ড হচ্ছে আমাদের শিবপুর। এখন তো শিবপুর, এই শিবপুরে আসার আগেও ক্যালকাটা ইঞ্জিনিয়ারিং কলেজ নামে প্রথমে 1856 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে আজকের যে শিবপুর কলেজ, প্রথম ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ানো হচ্ছে এখানে। এই যে ইঞ্জিনিয়ারিং কথাটা আমি বলছি, ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ানো হলেও কোর্সের মাত্রা কিন্তু বা পড়ানোর যে স্ট্যান্ডার্ড, যে কোয়ালিটি, সেটা কিন্তু খুব ভালো ছিল না। পড়ানো হচ্ছে বেসিক্যালি ওভারশিপিং কোর্স। আর পরবর্তীকালে বহু রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন নিচ্ছেন, ডিগ্রি পাচ্ছেন, এ
পরবর্তীকালে নিজের বিজনেস শুরু করছেন। আমি এখানে নাম বলতে পারি, বিখ্যাত নাম আমরা প্রত্যেকে সবাই জানি, রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বিখ্যাত স্থপতি। আরেকজন নাম করতে পারি, যিনি রবীন্দ্রনাথ নিজের মতো করে ব্যবসা শুরু করেছিলেন, যদিও মার্টিনের সাথে একটা নিজেদের মতো করে নিজের বুৎপত্তি দিয়ে ইংরেজদের মন জয় করছেন এবং কাজ করছেন। প্রথমেই বলতে হয় আমাদের ম্যাডাম, একটু টাইমের ব্যাপারটা ছাপিয়ে গেছেন প্রিন্টিং টেকনোলজির ক্ষেত্রে। উইলিয়াম কিউরি হয়তো তাকে ছাড়া বাংলা বলতে বই আনতে সক্ষম হতেন না। এছাড়া রয়েছেন শিবচন্দ্র নন্দী, যিনি কিনা কলকাতা ডায়মন্ড হারবার এরপরে কিছু মানুষকে আমরা দেখতে পারি অর্থাৎ এইসব মানুষরা, এরা প্রত্যেকে কিছু মানুষকে আমরা দেখবো যারা নিজে নিজে শিখছেন, কোন প্রদর্শনীতে যাচ্ছেন হতে পারতেন জমিদার, তারা এগিয়ে আসছে না। তাদের যে বিজনেস, তাদের যে নতুন ক্রিয়েশন বা নতুন সৃষ্টি, সেগুলো কিন্তু বিজনেস রূপান্তরিত হচ্ছে না। যাই হোক, এই সমস্ত ক্ষেত্রগুলোতে যে ব্যাপারগুলো আমরা যে মানুষগুলো দেখতে পেলাম, এরা ছিলেন মোটামুটি যারা এডুকেশন নিচ্ছেন এবং তার কিছু রিয়াকশন করছেন। এছাড়াও হিন্দু মেলার নাম আমি করবো, হিন্দু মেলা করেছিলেন মানে নবগোপাল মিত্রের উদ্যোগে চেষ্টা করা হচ্ছিল স্বদেশী শিল্পকে সামনে নিয়ে আসতে। 1891 সালে বেঙ্গল প্রভিন্সিয়াল কনফারেন্স উদ্যোগ নেয় কিভাবে তারা আস্তে আস্তে বিশ্বেও ছাত্রদের বিদেশে পাঠাতে পারে, টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যা শেখাতে পারে, ফিরে এসে তারা ব্যবসা শুরু করতে পারে। অপরদিকে জাতীয় মেলা শুরু করে গিরিশচন্দ্র মুখোপাধ্যায়, অর্থাৎ ইন্টেলিজেন্সিয়া বা বুদ্ধিজীবী মহলেও কিন্তু টেকনিক্যাল এডুকেশন যথেষ্ট পরিমাণে ছাপ ফেলতে পেরেছিল। অবশ্যই উল্লেখ করা প্রয়োজন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বারবার দাবি জানিয়েছে ইংরেজদের কাছে 1887-1901 প্রত্যেকটি অধিবেশনে তাদের বক্তব্য ছিল যেন টেকনিক্যাল এডুকেশনকে আনা হয় এবং দেশের যারা ইউথ বা যুবক সম্প্রদায় তাদেরকে যেন শিখিয়ে কাজের সুযোগ দেওয়া হয়, সেটা যেন সেটা লোকাল লেভেলেই না থাকে। যারা বিখ্যাত যশস্বী মানুষ বেঙ্গলের বাংলা, তাদের মধ্যে বলতে পারি মহেন্দ্র সরকারের নাম, যিনি আইএসপিএস প্রতিষ্ঠা করতেন, কিন্তু পরিস্থিতির সুযোগে অতটা ইন্ডাস্ট্রির সাথে টেকনোলজিকে রিলেট করা প্রয়োজন বোঝা সত্ত্বেও তিনি কোনো রকম ফ্যাক্টরি আনতে পারছেন না। উল্লেখ করবো দীননাথ সেনের নাম, যিনি কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ব্যাচের টপার ছিলেন, প্রথম হয়েছিলেন এবং পরবর্তীকালে ঢাকা নর্মাল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পরেও বহু বহু বহুভাবে করেছেন ইন্ডাস্ট্রিয়াল এডুকেশনকে কিভাবে টেকনোলজি টেকনিক্যাল এডুকেশনকে কিভাবে ইন্ডাস্ট্রির সাথে যোগ করা যায়। এবং তার ন্যাডোপের প্রেস থেকে প্রকাশিত তার বহু চিঠি রয়েছে যেগুলো কিনা আমাদেরকে জানতে সাহায্য করে তার উদ্যোগের কথা। গুরুদাস ব্যানার্জি কলকাতা ইউনিভার্সিটি চ্যান্সেলর হয়েও ভীষণভাবে প্রতিভা জানিয়েছিলেন শিক্ষানীতির, ভারতীয় শিক্ষানীতির, এবং টেকনিক্যাল এডুকেশনের পক্ষে কথা বলেন।
তিন গোষ সমালোচনা প্রধান গোষ এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় এরা দুজনেই কথা বলেছেন ইন্ডাস্ট্রির সপক্ষে এবং কেন গোষ আর্ট ইন্ডাস্ট্রি সায়েন্স ইন্ডাস্ট্রি দুটোকে সমানভাবে জোর দিয়েছেন, যদিও বলেছেন যে সায়েন্স ইন্ডাস্ট্রির মতো স্কিল হয়তো আমাদের যারা ওয়ার্কার আর্টিস্ট তাদের কিন্তু আর্ট ইন্ডাস্ট্রি একটু সংক্ষিপ্ত করুন। চাপা পড়ে যায় এই প্রসঙ্গে উমা মুখোপাধ্যায় ধন্যবাদ তন্ময় তানিয়া পালকি তার সুন্দর উপস্থাপনের জন্য। এরপর আমাদের পেপার পেজের জন্য ডেকে নেব ডক্টর আবির বন্দ্যোপাধ্যায়, বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার বিষয় হচ্ছে হুগলির তেভাগা আন্দোলন। প্লিজ স্যার। মাননীয় সভাপতি এবং বিজয়নারায়ণ মহাবিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এই ওয়েবিনারে একটা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার মূল বিষয়বস্তু হলো হুগলি জেলার তেভাগা আন্দোলন। ঔপনিবেশিক বাংলার জোরদার এবং জমিদার বিরোধী যে শেষ কৃষক সংগ্রাম ছিল সেটা হলো তেভাগা আন্দোলন। চল্লিশের দশকের শেষ অর্ধে প্রায় 60 লক্ষ ভাগচাষী ফসলের 2/3 দাবিতে এই আন্দোলনে অংশ নিয়েছিল। মূলত 1946 21-24 মে খুলনার মৌভোগে কৃষক সভার যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলন থেকেই কৃষকদেরকে প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল তেভাগা আন্দোলন সংগঠিত করতে। এই জায়গায় একটা মনে রাখার মতো বিষয় হচ্ছে যে 1946 ভারতবর্ষের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ সময়কাল, কারণ পাকিস্তানের দাবিতে আগস্ট মাসে কলকাতায় দাঙ্গা এবং তার পরিপ্রেক্ষিতে নোয়াখালীতেও ভয়াবহ দাঙ্গা সংগঠিত হয়েছিল। সেই জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হিসেবে তেভাগা আন্দোলনের প্রথম প্রকাশ ঘটেছিল নভেম্বর এবং ডিসেম্বর মাসে দিনাজপুর জেলায়। বদরুদ্দিন উমর বলেছেন যে তেভাগা আন্দোলনে অনেক কিছু ভুল ত্রুটি থাকলেও এই আন্দোলনই ছিল আজ পর্যন্ত বাংলার সংগঠিত আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। অন্যদিকে কৃষ্ণ বিনোদ রায় তিনি বলছেন যে 3 মাস আগে গৃহযুদ্ধ ছিল সমস্ত বাঙালির দিনের বিভীষিকা, রাতের দুঃস্বপ্ন। আজ হিন্দু কৃষকের মিলিত সংগ্রামে তেভাগার লড়াই দাঙ্গার বিষাক্ত আবহাওয়াকে দূর করে পথে ঘাটে চায়ের দোকানে আলোচনার মূল বিষয়বস্তুতে দাঁড় করিয়েছে তেভাগা আন্দোলনকে। সেই প্রেক্ষাপটে হুগলি জেলায় তেভাগা আন্দোলন সেরকম জোরদার না হলেও সদর মহকুমায় তেভাগা আন্দোলন সম্প্রসারিত হয়েছিল বেশ কিছু অংশে। সদর মহকুমার বলাগড় থানা অঞ্চলে এই তেভাগা আন্দোলন সংগঠিত হয়। মূলত বলাগড়ে এই আন্দোলনের নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বিজয় মোদক। তার নেতৃত্বে ডুমুরদহ গ্রামে উত্তমানন্দ গিরিরাজ মহারাজের আশ্রমের 300 বিঘা জমির ধান এবং জমিদার শরৎ চট্টোপাধ্যায়ের 250 বিঘা জমির ধান চাষিরা তাদের নিজেদের খামারে তুলতে সক্ষম হন। এই পরিস্থিতিতে জমিদার সুরেন ঘোষাল তার লাঠিয়াল সমেত ঝোড়ো গ্রামে ভাগচাষীদের গোলা থেকে ধান তুলে আনতে গেলে সেখানে কৃষকদের সঙ্গে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের পরবর্তীতে যে সমস্ত মানুষ নেতৃত্ব দিয়েছিলেন বিজয় মোদক, বিনোদ দাস, নকুল রাউত, ভদ্রেশ্বর রাউত, গয়ারাম রামানি, লালচাঁদ রামানি, কালীপদ রাউত, তাদের নামে 7টি মামলা দেওয়া হয়েছিল আন্ডার সেকশন 379 IPC এবং এর পরবর্তীতে ভদ্রেশ্বর রাউত এবং কালীপদ রাউতের
জেল হয়েছিল। একইভাবে পান্ডুয়া থানা অঞ্চলে ইলছোবা ঝিটকেপোতা অঞ্চলে এই আন্দোলন বিস্তার লাভ করেছিল শরৎ খাঁ লক্ষণ হেমরমের নেতৃত্বে। কোলবা থানা এলাকায় এই আন্দোলন বিস্তার লাভ করেছিল ডুবিরভেড়ি দনারপাড়া পাটনা আলিপুর অঞ্চলে। এবং তার সাথে সাথে দেখা যায় যে মগরা থানা এলাকার গান্নেগড় কোয়েরা দিগসুই এই সমস্ত অঞ্চলে এই আন্দোলনটা ব্যাপক আকারে বিস্তার লাভ করেছিল। কিন্তু সদর মহকুমা ব্যতীত হুগলি জেলার অন্যান্য যে জায়গাগুলো ছিল তার মধ্যে শ্রীরামপুর মহকুমা বা সিঙ্গুর থানা অঞ্চলে কিন্তু সেভাবে এই আন্দোলনের বিস্তার লাভ করেনি। 1947 শ্রীরামপুরের এসডিও প্রদত্ত রিপোর্ট থেকে জানা যায় যে দেয়ার হ্যাজ বিন নো ইম্প্রুভমেন্ট টু চেঞ্জ দ্য কাস্টমারি শেয়ার দিস ইয়ার ইন দ্য শ্রীরামপুর সাব ডিভিশন। এবং একই সাথে সিঙ্গুর থানা এলাকা থেকেও জানা যায় যে দেয়ার ইজ নো ইন্ডিকেশন দ্যাট দ্য রিলেশন বিটুইন বর্গাদার্স অ্যান্ড দ্য ল্যান্ডলর্ডস হ্যাজ বিকেম স্ট্রেন। আরামবাগ মহকুমাতেও কোনো আন্দোলন সংগঠিত হয়নি সেটাও জানা যায় আরামবাগ মহকুমার এসডিও প্রদত্ত রিপোর্ট থেকে। তবে মূলত জমির বর্গাদার এবং তার সাথে সাথে জমিদার সবাই সাগ্রহে চেয়েছিলেন অন্যান্য অঞ্চলে কি হচ্ছে তার উপর, এবং জমিদারদের মধ্যে কিন্তু একটা টেনশন ক্রিয়েট হয়েছিল এই তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে। কিন্তু হুগলি জেলায় তেভাগা আন্দোলনের যে বিস্তার, এই তেভাগা আন্দোলনের বিস্তার সেভাবে ঘটেনি কেন, এটা যদি দেখতে হয় তাহলে দেখতে হবে হুগলি জেলার আর্থসামাজিক প্রেক্ষাপটের উপর। অবিভক্ত বাংলার অম্বিকাচরণ ঘোষ প্রদত্ত রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে রংপুর জেলায় ভাগচাষীর সংখ্যা ছিল 72 জন এবং হুগলি ছিল দ্বিতীয় সর্বোচ্চ, সেখানে হচ্ছে 70 জন। তাহলে এই পরিস্থিতিতেও কেন সেখানে হয়নি? শ্রীরামপুর আরামবাগ এবং হুগলি সদর ডিভিশনের এসডিও প্রদত্ত যে রিপোর্ট সেখান থেকে দেখা যায় যে মূলত শ্রীরামপুর সাব ডিভিশনের ক্ষেত্রে জমিদার সঙ্গে শেয়ার ক্রপার বা ভাগ চাষিদের কিছু শর্ত থাকত, মূলত যেখানে বলা হচ্ছে যে জোরদার চাষের বলদ লাঙল বীজ এবং অন্যান্য কৃষি যন্ত্রপাতি দিয়ে দিলে সেখানে মোট উৎপাদিত ফসলের তিনি পাবেন অর্ধেক অংশ এবং তার সঙ্গে তিনি যা অগ্রিম খরচ দিয়েছেন তা নগদ অর্থে বা দ্রব্যে ফেরত পাবেন। অন্যদিকে বর্গাদার যদি চাষের বলদ বীজ সার ইত্যাদি দিয়ে থাকেন তাহলে জোরদার পাবেন কেবলমাত্র ফসলের অর্ধেক অংশ। মাঠ থেকে জোরদারের খামারে নিয়ে যাওয়া এবং ঝাড়াই বাছাই পর্যন্ত সমস্ত কাজ করতে হতো বর্গাদারকে তার নিজের খরচে। অন্যদিকে আরামবাগ মহকুমায় এই সম্পর্কে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। আরামবাগ মহকুমার এসডিও রিপোর্ট থেকে বলা হচ্ছে যে আরামবাগে বীজ জোরদাররাই দেয়, আবার কোনো কোনো জায়গায় মহকুমার প্রধান ফসল ধানের ক্ষেত্রে উৎপাদনের অর্ধেকটা পায় জোরদাররা, কিন্তু আলু আখ প্রভৃতি ক্ষেত্রে 2/3 পেয়ে থাকেন এই বর্গাদাররা। অর্থাৎ হুগলি জেলার সার্বিক কৃষি কাঠামোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলতে হবে যে চাষের জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি অর্থাৎ বলদ লাঙল ভাগ চাষটিকে দিতে হবে, বীজ এবং সারের খরচা তার অর্ধেক দেবে ভাগ চাষি অর্ধেক দেবে জোরদার, রোপণ করার অর্থাৎ পরিচর্যা সেখানে নিরান দেওয়া কোপান দেওয়া সমস্ত খরচ জমির মালিক ও ভাগ চাষি সমানভাবে দেবে, উৎপন্ন ফসল সেখানে খড় বিচাবি সমস্তটা সহ জমিদারের জমির মালিক পাবে অর্ধেক এবং বাকি অর্ধেক পাবে ভাগ চাষি, যা কিছু বাড়তি থাকবে তার মধ্যে হচ্ছে কুটি আকরা এগুলো পাবে ভাগ চাষি, এবং জমির মালিক তার খামারে ধানটা তুলবে এবং এর সমস্ত খরচা ভাগ চাষিকে দিতে হবে। অর্থাৎ দারিদ্র পীড়িত একজন ভাগ চাষির পক্ষে এই মর্মান্তিক চাষের খরচ বহন করা সম্ভব হতো না। জমির খামারে ধান তোলা থেকে জমিদারের খামারে ধান তোলা ঝাড়াই বাছাই সেটাকে কেটে নেওয়া সমস্তটা খরচটা তাকেই বহন করতে হতো, এর জন্য তাকে কিন্তু ঋণের জালে জড়িয়ে পড়তে হতো এবং এর সাথে সাথে তাকে নানা ধরনের আদায়ও দিয়ে দিতে হতো। এই জন্যই কৃষক সভা
এই তেভাগা আন্দোলন শুরু করবার কথা বলেছিলেন। অন্য আরেকটি রিপোর্ট থেকে দেখা যায় যে 2 একরের কম জমির মালিকানা হুগলি জেলায় ছিল 32.4%, অন্যদিকে 10 একর তার বেশি জমির মালিকানা ছিল 10.2% লোকের। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে হুগলি জেলার গ্রামীণ এলাকায় মূলত ডমিনেশন বজায় ছিল মাঝারি এবং সম্পন্ন কৃষকের। সে অর্থে বড় জমিদার কিন্তু হুগলি জেলায় বেশি করে লক্ষ্য করা যায় না, সেই জন্য হুগলি জেলায় কিন্তু তেভাগার আন্দোলন বিশেষভাবে পরিলক্ষিত হয়নি। এই জায়গায় প্রবাদ প্রতিম তেভাগার আন্দোলনের নেতা বিজয় মোদককে অনুসরণ করে বলা যেতে পারে যে তেভাগার সমস্যা হুগলি জেলার 2-1টি ক্ষুদ্র অঞ্চল বাদ দিলে বিস্তীর্ণ অঞ্চলে খুব বেশি দেখা যায়নি, কিন্তু রাজ্য জোড়া তেভাগা আন্দোলনের ফলে গরিব মানুষের ক্ষোভ, সেটা করবৃদ্ধি আন্দোলন এবং সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন হিসেবেই কিন্তু বেরিয়ে এসেছিল। এটাই হলো তেভাগা আন্দোলনের অন্যতম গুরুত্ব হুগলি জেলার ক্ষেত্রে। নমস্কার, অনেক ধন্যবাদ ডক্টর আবির কুমার আবির বন্দ্যোপাধ্যায়কে তার তেভাগা আন্দোলন সম্পর্কে আমাদের এত তথ্য দেওয়ার জন্য। এরপরে পেপার প্রেজেন্টেশন করতে আসছেন, ডেকে নেব আমি শিপ্রা বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বঙ্গবাচী কলেজ। প্লিজ ম্যাডাম শিপ্রা বিশ্বাস। ম্যাডাম আপনি উপস্থিত আছেন? শিপ্রা বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বঙ্গবাসী কলেজ। শিপ্রা বিশ্বাস, শিপ্রা বিশ্বাস ম্যাডাম আপনি আছেন? আচ্ছা, যাই হোক, আমি পরের পেপার প্রেজেন্টেশন করবেন ইন্দ্রজিৎ পাল, সিএসআই সিএসজেএম ইউনিভার্সিটি কানপুর উত্তরপ্রদেশ। ইন্দ্রজিৎ পাল, ইন্দ্রজিৎ পাল। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি প্রথমেই বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগ এবং সেমিনার কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই আমাকে এরকম এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য, এবং উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে আমি আমার সেমিনার পেপারের সারাংশ তুলে ধরছি। আমার আলোচ্য বিষয় হলো মানুষের স্বাস্থ্যের ওপর আবহাওয়া ও জলবায়ু উপাদানগুলির নেতিবাচক প্রভাব এবং এর অভিযোজন ও প্রসঙ্গ, নেগেটিভ এফেক্টস অফ দি এলিমেন্ট অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট অন হিউম্যান হেলথ অ্যান্ড ইটস অ্যাডাপটেশন অ্যান্ড মিটিগেশন। বর্তমান দিনে মানুষের স্বাস্থ্যের ওপর আবহাওয়া ও জলবায়ুর প্রভাব নিয়ে অধ্যয়নের প্রবণতা এবং গবেষণা উভয়ই বেড়েছে। সাম্প্রতিককালে প্রতিষ্ঠিত জলবায়ু বিজ্ঞানের শাখা বিষয় হিউম্যান বায়োক্লাইমেটোলজি মূলত এই বিষয়েই আলোচনা করে। যদিও বলা যায় যে মানুষের স্বাস্থ্যের উপর পরিবেশের প্রভাব তথা জলবায়ু প্রভাব সম্পর্কে হিপোক্রেটিস আজ থেকে প্রায় 2000 বছর আগে তার গ্রন্থ অন এয়ার্স ওয়াটার্স অ্যান্ড প্লেসেস বলেছিলেন। পরবর্তীকালে অ্যারিস্টোটলও এই একই পথ অনুসরণ করেছেন এবং মানুষের ওপর আবহাওয়া বা জলবায়ুর প্রভাব কী রূপ তা অনুসন্ধান করেছেন। বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থায় মানুষের স্বাস্থ্যজনিত সমস্যা, রোগ ব্যাধি এমনকি মৃত্যুর জন্য আবহাওয়া জলবায়ুর ভূমিকা যে অনেক তা সম্পর্কে আমরা সকলেই সহমত পোষণ করতে পারি। এই প্রসঙ্গে বলা যেতে পারে আবহাওয়া জলবায়ু উপাদানগুলির মধ্যে বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, উষ্ণ শীতল বায়ু প্রবাহ বা দূষিত বায়ু প্রবাহ, সূর্যরশ্মি, মেঘাচ্ছন্নতা, এগুলি মানুষের অস্বস্তিবোধ, রোগ সংক্রমিত হওয়া, স্বাস্থ্যজনিত নানান সমস্যার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। সম্প্রতি উইকিপিডিয়ার তথ্য অনুসারে 2015 সালে তাপপ্রবাহের কারণে ভারতবর্ষে 2500 জনের বেশি মানুষ মারা গেছে এবং 2019 সালে শুধুমাত্র বিহার রাজ্যে 184 জন মানুষ তাপপ্রবাহের কারণে মারা গেছে। এছাড়াও গত জুলাই মাসের সদ্য প্রকাশিত স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট অনুসারে 2019 সালে শৈত্যপ্রবাহের কারণে
বা কোল্ড ওয়েভের কারণে ভারতবর্ষে 61 জন মানুষ মারা গেছেন। এরকমভাবে প্রত্যেক বছরই সারা বিশ্বের বিভিন্ন দেশ জুড়ে তাপপ্রবাহ শৈত্যপ্রবাহের কারণে প্রচুর মানুষ মারা যায়। মূলত ক্রান্তীয় বা উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বায়ুর অধিক উষ্ণতা ও আর্দ্রতায় মানুষের শরীর থেকে প্রচণ্ড ঘাম ঝরে, এর ফলে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদানগুলি নির্গত হয়ে যায়। এগুলি ডিহাইড্রেশন, হিট ক্রাম্পস, এরকম নানান রকম সমস্যার সৃষ্টি করে আমাদের। এই আবহাওয়ায় মানুষের স্বস্তিবোধ বা মানসিক বিরক্তিকর মনোভাব ইত্যাদি দেখা যায়। এছাড়া অতিরিক্ত হৃদয়ের স্পন্দন বেড়ে যাওয়ার কারণে আমাদের হৃদস্ট্রোকের সম্ভাবনাও বেড়ে যায়। আবার উচ্চ অক্ষাংশী বিভিন্ন দেশ যেমন কানাডা, রাশিয়া, নরওয়ে, হ্যাঁ সুইডেন, ফিনল্যান্ড প্রভৃতি দেশে শীতল ওয়েদার বা শীতল বায়ু প্রবাহ যাকে উইন্ড চিল বলা হয়, এর কারণে শ্বাসকষ্ট, হাইপোথার্মিয়া, ফ্রস্ট বাইট প্রভৃতি দ্বারা মানুষ আক্রান্ত হচ্ছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তথ্য অনুসারে 1999 থেকে 2001 সালের মধ্যে প্রতি বছর গড়ে আমেরিকাতে হাইপোথার্মিয়ার কারণে 1301 মানুষ মারা যান। আবার উষ্ণ আবহাওয়া যেমন উষ্ণতা ও আর্দ্রতার মতো বায়ু প্রবাহ আমাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব বিস্তার করে। বিভিন্ন প্রকার রোগের জীবাণু দ্বারা সংক্রমিত হওয়া, বাতাসের সংস্পর্শে আসার ফলে মানুষের ঠান্ডা লাগা, টিবি, চিকেন পক্স এবং বর্তমানে কোভিডের মতো মারাত্মক ব্যাধি দ্বারা মানুষ সংক্রমিত হচ্ছে বায়ুর কারণে। এছাড়াও দূষিত রাসায়নিক কঠিন বস্তুকণা বা দূষিত গন্ধযুক্ত গ্যাস বাতাসের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। এরই একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, ক্রিচফিল্ড তার 1983 সালে প্রকাশিত জেনারেল ক্লাইমেটোলজি ফোর্থ এডিশন বইতে উল্লেখ করেছিলেন 1952 খ্রিস্টাব্দের 5-9 ডিসেম্বর লন্ডনের টেমস ভ্যালি এলাকায় সালফার ডাইঅক্সাইডের মতো দূষিত গ্যাস ছড়িয়ে পড়ার কারণে প্রায় 4000 মানুষ মারা যান। আমাদের ভারতবর্ষেও সম্প্রতি 2016-17 সালে স্বাস্থ্যজনিত সমস্যা দেখা যায় বহু মানুষের মধ্যে, এরকম শীতকালে কুয়াশা এবং দূষিত গ্যাস বায়ুতে ছড়িয়ে পড়ার কারণে। এমন ঘটনা সাম্প্রতিক বিশ্বে খুবই ঘটছে। আবার কয়েক দশক আগে 1984 সালে আমাদের ভারতে ভোপাল গ্যাস দুর্ঘটনা এবং ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনার কথাও বলা যেতে পারে, এর কারণে 100 থেকে 1000 মানুষ মারা যান। হ্যাঁ, আবার সূর্যরশ্মির প্রভাবও আমাদের স্বাস্থ্যের উপর যথেষ্ট রয়েছে, বিশেষ করে আল্ট্রাভায়োলেট এ বা বি রেডিয়েশনের কারণে মানুষের অন্ধত্ব, ত্বকের ক্যান্সার, সানবার্ন ইত্যাদি ঘটে। তবে সূর্যরশ্মির কিছু ভালো দিকও আছে, যেমন মানুষের শরীরে ভিটামিন ডি সরবরাহ, ত্বকের মধ্যে বিভিন্ন জার্মস বা ব্যাকটেরিয়াগুলিকে মারা, এরকম বেশ কিছু পজিটিভ দিকও সূর্যরশ্মির রয়েছে। এই সমস্ত আবহাওয়া বা জলবায়ুগত সমস্যা থেকে আমরা খুব সহজেই রক্ষা পেতে পারি যদি আমরা রেগুলারলি আবহাওয়ার পূর্বাভাস দেখি এবং সেই অনুযায়ী আমাদের কিছু অ্যাক্টিভিটিস বা জীবনযাপন শৈলীটাকে সেই অনুযায়ী যদি আমরা করি, তাহলে আমরা এই ধরনের আবহাওয়া বা জলবায়ুগত সমস্যা থেকে খুব সহজেই রক্ষা পেতে পারি। বা ঠান্ডা জলে স্নান করা, হ্যাঁ জলবায়ু বা আবহাওয়ার মতো হওয়া উচিত, খাওয়া দাওয়া, ফুড হ্যাবিট এগুলো জলবায়ুর মতো যদি আমরা করি, অনুরূপ জলবায়ু অনুকূলে যদি এগুলো আমরা যদি করি, তাহলে আমরা খুব সহজেই এই ধরনের ক্লাইমেট জনিত স্বাস্থ্য সমস্যা থেকে খুব সহজেই বাঁচতে পারবো। এছাড়া বর্তমান কিছু টেকনোলজি যদি আমরা ব্যবহার করি, যেমন ঘরের অতিরিক্ত আর্দ্রতা কমানোর জন্য হিউমিডিফায়ার নামক যন্ত্র যদি আমরা ইনস্টল করি, বা যদি ঘরে সুস্থ আবহাওয়া থাকে তাকে থেকে বাঁচানোর জন্য আমরা যদি ডিহিউমিডিফায়ার যন্ত্র ব্যবহার করি বা এসি ব্যবহার করি, হ্যাঁ তাহলে আমরা কিছু ওয়েদারগত কন্ট্রোল করে আমাদের শারীরিক সমস্যা থেকে রক্ষা পেতে পারি। এই সমস্ত সাধারণ কিছু যদি পদ্ধতি আমরা মেনে চলি, তাহলে আমাদের সুস্বাস্থ্য বজায় থাকবে। পরিশেষে একথা বলবো যে মানুষের স্বাস্থ্যের ওপর শুধুমাত্র আবহাওয়া জলবায়ুর নেগেটিভ প্রভাব রয়েছে কথা যদি আমরা বলি, তাহলে তা সম্পূর্ণই ভুল হবে। যেমন ফুরফুরে বাতাস বা তেজহীন সূর্যালোক, মিল্ড উষ্ণতা বা আর্দ্রতা এগুলো মানুষের স্বাস্থ্যের ওপরে অনেকটা ভেষজের মতো কাজ করে। থ্যাংক ইউ স্যার, আমার হয়ে গেছে। ধন্যবাদ ইন্দ্রজিৎকে তোমার সুন্দর উপস্থাপনার জন্য। তুমি আমাদের ভূগোলের
বিশেষ করে স্বাস্থ্যের উপরে ভূগোলের যে প্রভাব সেই বিষয়টাকে নিয়ে আমাদের কাছে আলোচনা করলে খুব ভালো লাগলো। তোমার সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ। এরপরে আমাদের পেপার প্রেজেন্টেশনের জন্য আমি যে করব আসতে বলবো রামেশ্বর রুদ, ঝাড়গ্রাম রাজ কলেজের ছাত্র। রামেশ্বর রুদ, ভারতের সাধারণ মানুষের প্রভাব এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার আসছে না, একটু মাইক্রোফোনটা ঠিক করে নাও। ব্যাপক সংকটের মুখে পড়তে হচ্ছে নোবেল করোনা ভাইরাসের জন্য। বিস্তার হয় জরুরি পরিস্থিতিতে ট্যাক্সি, অটো, বাস, রেল, ট্রাম, মেট্রো বন্ধ করে দেয় সাধারণ মানুষ। বিভিন্ন দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার চাষিদের একটা বড় সমস্যা। আক্রমণ সংখ্যা
বাড়ার ফলে স্বাস্থ্য মানুষের ক্ষতির সম্মুখীন হলো সাধারণ মানুষকে আর্থসামাজিক থেকে বাঁচানোর জন্য ধীরে ধীরে রাস্তাঘাটে যানবাহন চলাচলের হাতে কিছুটা দুর্ঘটনা রক্ষা পায়। সরকার নিজের কমে বিভিন্ন দুনিয়ার হাইস্কুল চলাকালীন মিড ডে মিলের ব্যবস্থা হলো নদের কারণে সম্পূর্ণ লকডাউন চলাকালে চাল ডাল আলু ব্যবস্থা করা এবং সরকার থেকে বিভিন্ন সংস্থা যেমন হায়দ্রাবাদের রামেশ্বর রুদ্র ঝাড়গ্রাম রাজ কলেজে দ্বিতীয় বর্ষে ছাত্র। এরপর আমাদের শেষ পেপার প্রেজেন্টেশন আছে, শেষ পেপার প্রেজেন্টেশন করছেন শ্রীরামপুর গার্লস কলেজে অমৃতা চ্যাটার্জি। হ্যালো স্যার, আই অ্যাম অডিবল? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুড ইভিনিং অল, my respect to all my resource person, and special thanks to Bijanaran Mahavidyalaya for giving me such a wonderful opportunity to present my paper at this international webinar. Myself, Amrita Chatterjee, at Department of History from Srirampur Girls College. Well, today I present my paper. My paper title is Ignorance of Women's Health in Pandemic Situation Since Ancient Times. From the very beginning of our society, nature was patriarchy, and it is very much common this society always wants to dominate women from their rights, from their status in the society. Even though contemporary historical work, just like Manu Sangita, Narad Sriti, Kasta and Sriti, Jacobal Sriti, and many more, is that women are only pleasure element. They are only considered as a wine palace from the ancient times. Even famous historian Neil Basham, in his book Wonder That Was India, said that women are ignored all the time. Women, they are deprived from this three dhan, and this would very much affect the society. All these things prove that women not only deprived from their position, but also they are condemned at all over the time. Even they are faces lots of difficulties and rates of malnutrition in adolescent girls, pregnant women, Latinx mother are highly rated. And this problem also increasing during pandemic situation. Here, another thing is lack of knowledge of sanitization also creates a lot of panic in the society. Even women are not also ignored on that particular issue. Even more sake of some social rituals, women are generally hide their problem, and even they are not free to talk about on this particular problem. According to A.S. Altikar, ancient period never gave freedom towards women in a single place. Where men are enjoying their boosted life, although women are preparing their household programs and many more. So that basic difference is actually clear here.
during the pandemic situation, rate of the unpreventive diseases often spread very firstly in the community, especially in women. But still, the present COVID-19 pandemic situation also proves that some of the portion of our society still ignores their situation. Maybe there is a strong reason behind or anything else. Finally, I'm concluded my paper with this statement. The most useful remedy to get rid of this situation is consultation. If women are not concerned about their problems, they can't solve it. Thank you. Thank you, ma'am. আমাদের পেপার প্রেজেন্টেশন মোটামুটি ভাবে শেষ। এরপর আমাদের ডিপার্টমেন্টাল হেড প্রফেসর দেবজানী ভট্টাচার্য উনি ভোট অফ থ্যাঙ্কস দেবেন। আমি ওনাকে অনুরোধ করছি ওনার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখার জন্য। আমি ইতিহাস বিভাগের পক্ষ থেকে, বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে এবং সেমিনার কমিটির যৌথ উদ্যোগে আমাদের এই দুদিন ব্যাপী যে আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করা হয়েছিল সেটা শেষ করতে পারছি। এবং আপনারা জানেন যে আজকে যে পরিস্থিতি, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এরম ধরনের প্রোগ্রাম নিচ্ছি, এইমাত্র দুজন স্পিকারেরই বক্তব্য আমরা কিন্তু শুনতে পেলাম না, সেই সমস্যাটা নেটের সমস্যা বা অন্য কিছু সমস্যা হচ্ছে। ফলে প্রথম থেকেই আমি একটু বয়স বেশি বলে আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম যে এরকম ধরনের ওয়েবিনার আমরা আয়োজন করে সেটাকে সাকসেসফুল করতে পারবো কিনা। কিন্তু আমার সেমিনার কমিটির সমস্ত সদস্য এবং আমার বিভাগের টিচাররা, তারা সবাই মিলে আমাকে সাহস জুগিয়েছেন এবং আমরা সেটা শেষ করতে পেরেছি। যে চারজন ডিগনেটরি স্পিকারকে আমরা আহ্বান করেছিলাম তারা প্রত্যেকে এসেছেন, তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন, নতুন করে ভাবতে শিখিয়েছেন, গবেষকরা এসছেন, ছাত্ররা এসছেন, প্রচুর সংখ্যায় পার্টিসিপেন্ট পেয়েছি আমরা। ফলে অ্যাজ এ হোল সমস্ত দিক থেকে প্রোগ্রামটা এতটাই সাকসেসফুল হয়েছে যে আমার সকলকে অন্তরের ভালোবাসা, কৃতজ্ঞতা, ধন্যবাদ যার যা প্রাপ্য। এবং আমার প্রিন্সিপাল, তিনি ইনগ্রেশনে থাকতে পারলেন না তার অসুস্থতার জন্য, তো স্যারকে আমি যখনই বিভাগের পক্ষ থেকে যখন যেরকম পরামর্শ চেয়েছি স্যার দিয়েছেন এবং তিনি আমার পেছনে, মানে আমার পাশেই আছেন আমি জানি, আমাদের প্রেসিডেন্ট তিনি সাহায্য করেছেন, আমাদের অন্যান্য সদস্যরা এবং আমাদের পিসিএস তিনি, আমাদের সবাই মিলে থ্যাংকস জানাচ্ছি। আমার সেমিনার কমিটির কনভেনার, আমার ডিপার্টমেন্টের প্রীতি বিশ্বাস, আমার যে টিচার নতুন জয়েন করেছে ডক্টর আবি ব্যানার্জি, এইমাত্র তার পেপার শুনলেন, সে পেছনে থেকে সমস্ত কন্ট্যাক্ট কানেকশনগুলো করা এবং এটাকে সাকসেসফুল করা, সে আছে, বাণী আছে এবং সরোজ, রৈবতক, হেমন্ত, শ্যামসুন্দর, কার নাম বাদ দেবো, আমার ওই মানে কারোর নাম বাদ দেওয়ার মতো নয়, যারা আমাকে পেছন থেকে আমাদেরকে এইভাবে সাহায্য করেছেন। যদি কারোর নাম বাদ পড়ে যায় দুঃখ পাবেন না, আপনারা যারা পার্টিসিপেট করেছেন, এত দুদিন ধরে রয়েছেন আমার সামনে, আমাদের সঙ্গে রয়েছেন, আমরা ভীষণ ভীষণ খুশি। সকলকে আমাদের তরফ থেকে, বিভাগের তরফ থেকে, কলেজের তরফ থেকে, সেমিনার কমিটির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। এবং আমাদের পরিকল্পনা আছে যে আগামী দিনে এই প্যান্ডেমিক সিচুয়েশন চলে গেলে আমরা হয়তো আবার বড় করে অফলাইন সেমিনার কন্ডাক্ট করবো, হয়তো বা তখন যেন আপনাদের পাশে অবশ্যই পাই, এই আশা রেখে আমি আমাদের এই দুদিনের সেমিনার, আন্তর্জাতিক যে ওয়েবিনারের আয়োজন করেছিলাম তা সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, আবার আমাদের পাশে থাকবেন, আবার সেই কথা বলছি, নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ। এই দুদিনে আপনারা সার্টিফিকেট এবং ফিডব্যাক ফর্ম কি করে পাবেন আপনারা শুনেছেন ইতিমধ্যে, আপনাদের কাছে চলেও যাবে, নিশ্চয়ই চলে গেছে এতক্ষণে, ফলে সেই সমস্ত মিলিয়ে আমাদেরকে, আমাদের পাশে আবার ভবিষ্যতে সবাই থাকবেন, এই আশা রেখে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।
पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ गंगा हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता।